আজকে লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের এসটিএমএল এর ফর্ম ট্যাগগুলো দেখেছিলাম আমরা, তাই না? এবং আমি বলেছিলাম মনে হয় কি কিভাবে আমরা ভ্যালিডেশন দিতে পারি, কয়ভাবে ভ্যালিডেশন হতে পারে, রাইট? এবং এসটিএমএল দিয়ে কিভাবে ভ্যালিডেশন দিতে হয় সেটা আমরা জানি না কয়জন, মাত্র দুইজন। আপনি জানেন? তিনজন। আচ্ছা, এসটিএমএল দিয়ে ভ্যালিডেশন দেওয়া খুবই সহজ, বাট যেখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে বা পিএইচপি অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে করলে সেখানে একটু টিপিক্যাল হয়, জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করলে ওটা ভ্যালিডেশনটা হয়ে যায়। আমি দেখলাম লাস্ট ক্লাসে দেখানোর কথা ছিল, বাট ইন এনি কেস আমি হয়তো বা কোনো কারণে ভুলে গিয়েছিলাম। এই লাস্ট ক্লাস আমরা ফর্ম ট্যাগের জন্য এই অ্যাট্রিবিউটগুলো দেখেছিলাম, ট্যাগ দেখেছিলাম এবং ট্যাগে কিছু অ্যাট্রিবিউট দেখেছিলাম, রাইট? এটা কিন্তু আমি একটু রান করাই। এই ছিল আমাদের ফর্মটা, তাই না? এটাকে যদি আমি এখন ইনিশিয়াল অবস্থায় যদি কোনো ইনপুট দেই, সাপোজ আমার নাম নিপা, আমি ভুল কোনো নাম দিয়ে দিলাম, বাট এটা যদি এখন কি সাবমিট করি, যদি সার্ভারের সাথে কানেক্ট থাকতো সাবমিট হয়ে যেত, তাই না? বাট এটা কি ঠেকাতে পারতে হবে না আমাকে? এটা ঠেকানোর জন্য কি করতে হবে যেন বলেছিলাম, ভ্যালিডেশন দিতে হবে, তাই না? ভ্যালিডেশন চেক করতে হবে যে ইউজার তার প্রপার ইনফরমেশন দিচ্ছে কিনা। সে যদি আমি চাচ্ছি তার নাম, সে দিচ্ছে তার নাম্বার, তো এই ভুল কিছু যেন সে ইনপুট না দিতে পারে, সেজন্য এই একটা ভ্যালিডেশন আমরা এসটিএমএল থেকে ফ্রন্ট এন্ড থেকেই তাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারি। এবং এই রেস্ট্রিক্টেডগুলো আরও যখন আরও দেখতে পারবেন, আমরা যখন জিমেল ইউজ করেন বা আরও অন্য কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে যান, লগ ইন করতে যান, যখন জিমেলে পুরো টাইপ না দিলে কি সে নেয় না, কিন্তু তখন বলে কি এই ক্যারেক্টারগুলো হতে হবে, সে এক্সপেক্ট করে। তো ফর্ম ভ্যালিডেশনের জন্য কিছু রেগুলার এক্সপ্রেশনও ইউজ করা হয়, যেগুলো জাভাস্ক্রিপ্ট যখন করা হবে তখন সেই ভ্যালিডেশনগুলো দেখানো হয়, তার জাভাস্ক্রিপ্ট কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো দেখানো হবে। রেগুলার এক্সপ্রেশন নামে যেগুলো আছে, যেগুলো কিওয়ার্ড আছে, কিছু ক্যারেক্টার আছে, সেগুলো সেই ক্লাসগুলোতে দেখানো হবে, ঠিক আছে? এখন যদি আমি ফন্টেন থেকে তাকে রেস্ট্রিক্টেড করে দিতে চাই, সেই ক্ষেত্রে যেটা করা হবে, এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করলেই হয়, রিকোয়ার্ড। রিকোয়ার্ড লেখার ফলে এখানে ভ্যালু আপনি দিলেও হবে না দিলেও সমস্যা নেই। আমি সাপোজ ব্ল্যাঙ্ক রাখছি, রিকোয়ার্ড বলে আর কিছু দিচ্ছি না। এখন যদি আমি নামটা যদি ব্ল্যাঙ্ক সাবমিট করতে পারি, এখন কি ব্ল্যাঙ্ক আছে না, আমি সাবমিট করি, ব্যাপার সাবমিট হচ্ছে কেন, সেভানের পেজ। ও আচ্ছা, ফর্মের মধ্যেই তো আছে, ও পেজ রিলোড দিইনি। এই যে আমাকে কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এখন সে খালি ইনপুট বক্সকেও সাবমিট করতে পারবে না, এবং ভুল কিছু যদি আমি যদি তার এররটা চেকিং করতে চাই, সে ভুল ডাটা দিচ্ছে কি না, তার জন্য কি ইউজ করা লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, যে করেই লাগবে। সো সেজন্য আমি সেটা হয়তো তাকে রেস্ট্রিক্ট করতাম, কিন্তু সেই ইউজার এখন চাইলে সে কি করতে পারবে না, খালি ফর্ম সাবমিট করতে পারবে না, তাকে ইনপুট মাস্ট বি দিতে হবে। সেটা ভুল দিচ্ছে না এরর দিচ্ছে সেটা চেকিং করার জন্য আমাদের আরও কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগবে, আরও কিছু টেকনিক ইউজ করা লাগবে। তো এই রিকোয়ার্ড কথাটা আপনি যেখানে যেখানে দিয়ে দেবেন সেখানে সেখানে এরকম, আপনি যখন কোনো কিছু না দিয়ে সাবমিট করতে চান তখনই আপনাকে রেড মার্ক করে দিবে। তো সেমলি অ্যাজ আমি ইমেলটা ভ্যালু না দিলেও কাজ করবে, দিলেও কাজ করবে, একটু ভ্যালু ইনিশিয়াল অবস্থায় কিছু না দিলেও হয়, সমস্যা নেই। ভ্যালুটা যা সার্ভার দিলে তো ম্যাম 1 দেয়, হ্যাঁ ভ্যালু 1 2 3 আপনি যে কোটা দিচ্ছেন আর কিভাবে, না দিলেও সমস্যা নাই, ইস ওয়ার্ক।
ভ্যালুটা এখানে ম্যান্ডেটরি না অ্যাকচুয়ালি এভাবে আসলে এখন ভ্যালিডেশন দেওয়া হয়ও না। ভ্যালিডেশনগুলো এখন চেক ইন করা হয় সার্ভারের মাধ্যমে, পিএইচপি সার্ভার ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালিডেশন দেওয়া করা চেক ইন করা হয়। কয়ভাবে ভ্যালিডেশন করা যায় বলেছিলাম তো লাস্ট ক্লাসে, কে বলতে পারবে? চার ভাবে হয়, কখনো কখনো পাঁচ ভাবে হয়। পাঁচ ভাবে কখন? যখন ডাটাবেস থেকেও ভ্যালিডেশন দিতে চায় সে, তখন হচ্ছে পাঁচ ভাবে ভ্যালিডেশন দেওয়া হয়। কি কি বলেছিলাম একটু বলেন তো ভ্যালিডেশন নামগুলো। আর ইমেজ ক্যাপচার ভেরিফিকেশন, আচ্ছা ডাটাবেস, এইচটিএমএল সিএসএস এটা হচ্ছে একটা। এইচটিএমএল সিএসএস দিয়েও কিন্তু আমরা ভ্যালিডেশন করতে পারতেছি, আবার পিএইচপি সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়েও ভ্যালিডেশন করতে পারবো, জাভাস্ক্রিপ্ট তো আছেই, আর ইমেজ ক্যাপচার ভেরিফিকেশন। ইমেজ ক্যাপচার ভেরিফিকেশন কিভাবে করা যায়? যেখানে দিয়ে দিবেন সেখানে এরকম রেড মার্ক দেখাবে। এখন আমি কথা হচ্ছে যেগুলো ইনপুট টাইপ বক্স, যেগুলো রেডিও বাটন, সেগুলোতে কিগুলো চেক দিব, সেগুলোকে ইউজার যদি ইনপুট না দিয়ে সাবমিট করে দেয় তাহলে হবে? সেটাকে ঠেকাতে হবে না ফ্রন্ট এন্ড থেকে। তাহলে যেগুলোতে রেডিও বাটন আছে সেখানে জাস্ট চেক কথাটা বলে দেন, এখানেও ভ্যালু না দিলেও হবে, ভ্যালু ইজ নট ম্যান্ডেটরি। রিলোড দেই, এখন আমি এখানে ইনপুট দেই নাই, এখানে যদি ইনপুট না দেই সাপোজ এটা বাই ডিফল্ট একটা নিয়ে নিচ্ছে তাই না, আমি এই বক্সটাকে দেই না, এটা কোথায় আছে একজনই, এখানে আমি চেক বলে দিই, এটা না দিলে সাবমিট করতেই দিবেন আমাকে, ফরটিন থেকে আমাকে রেস্ট্রিক্টেড করে দিবে। রেডিও বাটনটা চেক দিলে তো চেক হয়ে থাকবে। ও আচ্ছা, রেডিও বাটন, ও আচ্ছা, ইনিশিয়াল অবস্থা চেক, এখানে চেক দেওয়ার দরকার নেই। হ্যাঁ, চেক দেওয়া যায়। এই চেক বক্সে এখানে আমি চেক দিয়ে দিলাম, ওকে চেক না করলেও সাবমিট করতে দিবে না, রিলোড দিচ্ছি। এখন এটাও চেক হয়ে যাচ্ছে, মানে বাই ডিফল্ট যদি কোনো কিছু চেক করে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে ওখানে চেক বলে দিলেই বাই ডিফল্ট সেটা চেক করে রাখবে, ঠিক আছে? আজকে আমাদের কি নিয়ে আলোচনার কথা? সিএসএস, এখন আমরা সিএসএস নিয়ে কাজ করবো। যেখানে লিখেছি প্র্যাকটিস করেছি বলতে সেটার জন্য একটা এনভায়রনমেন্ট ইউজ করেছি, সেই এনভায়রনমেন্টের এক্সেপশন ছিল, সরি এক্সটেনশন ছিল হচ্ছে .html, রাইট? তেমনি সিএসএস যে আমরা ক্লাসগুলো ইউজ করব সেটারও একটা এনভায়রনমেন্ট আছে, সেটা কি .css, তার ফাইলের এক্সটেনশনটা হতে হবে .css। .css ছাড়াও কি আমরা HTML CSS ইউজ করতে পারবো না? HTML এর মধ্যে আমরা CSS এর কাজগুলো ইউজ করতে পারবো, .html এর মধ্যে .css এর মধ্যে CSS এর কাজগুলোকে আমরা দুটো ফাইলের এনভায়রনমেন্টে ইউজ করতে পারি। এখন আমরা একটু দেখি যে CSS এর সিনট্যাক্সগুলো অ্যাকচুয়ালি কি রকম হয়। সাপোজ এখানে আমি যদি একটা ক্লাস লিখি P, এখানে যদি আপনাকে একটা ক্লাসের নাম দিতে হবে এটা ম্যান্ডেটরি, সেটা নাম হতে পারে আপনার কোনো HTML ট্যাগ এর নেমও হতে পারে বা আপনি বাই ডিফল্ট ইউজার নেমও, ইউজার জেনারেটেড নেমও হতে পারে, সেটা সেটা যে কোড করবে, যে জন্য কোড করা হচ্ছে সে তার উপর ডিপেন্ড করা হচ্ছে, ঠিক আছে? সো এটা কি P নামে কি আমার একটা ট্যাগ আছে না HTML এ, তো P নামে আমি কি একটা ক্লাস লিখতে পারি? ক্লাস লেখার স্ট্রাকচারটা হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হবে, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এখন এই ক্লাসগুলোর কি আছে, আবার এই ক্লাসগুলোর কতগুলো প্রপার্টি আছে? সিএসএস এর থাউজেন্ডস এর উপরে অনেকগুলো প্রপার্টি আছে। এখন আমার কথা হচ্ছে যে প্রপার্টিগুলো আমরা মনে রাখবো কি করে? আমরা কি মুখস্থ করবো?
Is it possible thousands এর উপরে এতগুলো প্রপার্টি মুখস্থ রাখা মেমোরাইজ করা কখনোই পসিবল না আমরা কেউ সেটা করি না আজ পর্যন্ত আপনারাও করবেন না সেটা কি করে করব কি করে এটা তবে আমাদের কেশের গুলো তো ইউজ করতে হবে তাহলে আমাদের জানতে হবে না তো কি করে জানবো মনে রাখবো কি করে কোন প্রপার্টিটা কেন কি কারণে ইউজ করব সেটাই আমরা দেখার চেষ্টা করব একটু পর তারই আমরা সিনট্যাক্সটা একটু দেখে নেব কিভাবে হয় এখন প্রপার্টিগুলো কিভাবে হয় প্রপার্টি কি কি হতে পারে সাপোজ আমি যদি ফর এক্সাম্পল বলতে চাই আমি আমার এসটিএমএল এ যে কন্টেন্টগুলো লিখেছি যেগুলো ভিউ করতেছি সেই ফন্টের কালার দিতে চাচ্ছি বা ফন্টের সাইজ দিতে চাচ্ছি সো ফন্ট কালার নামে একটা কি আছে বাই ডিফল্ট কালার নামে একটা অ্যাট্রিবিউট আছে এই কালার মানে কি বুঝতেছি নিশ্চয় তার একটা রং হবে সেই কালারটা আমি কয়ভাবে সেট করতে পারি সিএসএস এর দ্বারা আমরা কালার তিন ভাবে সেট করতে পারি একটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করে আরেকটা হচ্ছে আরজিবি কোড ইউজ করে আরেকটা বাই ডিফল্ট তার নাম বলে দিলেও হবে যেমন কালার যদি আমি রেড বলে রেড ব্ল্যাক বলে ব্ল্যাক হোয়াইট বলে হোয়াইট হোয়াইট এটসেট্রা তো তিন ভাবে হচ্ছে কালার এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট তার ভ্যালুগুলো হচ্ছে তিন ভাবে আমরা ইউজ করতে পারি তারপর অবশ্যই কি একটা সেমিকলন থাকবে এটা হচ্ছে একটা ক্লাস লেখার স্ট্রাকচার এবং তার প্রপার্টি লেখা বলেছে সাপোজ আমি তার এখন যে কন্টেন্টগুলো লিখেছে সাপোজ তার আমি ফন্টের সাইজটা বাড়াতে চাচ্ছি সো ফন্ট সাইজ বাড়ানোর জন্য আইটেম টেমপ্লেট আছে সেটাকে বলা হয় ফন্ট সাইজ বলে কথা চাচ্ছি সেগুলো আমরা দেখব যখন আমরা প্র্যাকটিসে যাব তখনই দেখব জিনিসগুলো কিভাবে হচ্ছে এইটা গুলো হচ্ছে আমি একভাবে লিখতে পারি এখন আমি চাইলে কি ক্লাস আমি চাইলাম ট্যাগের নামে আমি লিখব না সাপোজ আমি কোনো ইউজার নেম হিসেবে বললাম ডেমো ডেমো কি হলো আমার নিজের বানানো একটা নাম হলো তাই না তো এই নামে কি এসটিএমএল এ কোনো ট্যাগ আছে কোনো ট্যাগ নেই তাহলে কি ক্লাস কি ইউজ করতে পারবো কি পারবো না যখন আমি পি নামে একটা ক্লাস লিখেছিলাম এই ক্লাসটার জন্য কি আমাকে কি কোনো অ্যাক্সেস পেতে হবে না এটার অ্যাক্সেস দেওয়ার জন্য কি আমাকে কোনো কিছু ইউজ করা লাগবে পি নামে যত ট্যাগ আছে সব ট্যাগই কি এটা এই প্রপার্টি যেখানে যা আমি প্রপার্টি সেট করব সেই প্রপার্টি গুলো পেয়ে যাবে সাপোজ আপনার নাম আপনার বাবা আপনার জন্য একটা বাড়ি কিনেছে ঠিক আছে সেই বাড়িটার অ্যাক্সেস কি আপনার আপনার নামই তো কিনেছে তাহলে সেটা হচ্ছে আপনার বাট সে এখন সেটা আপনার নামে করে দিয়েছে বাট সে কিছুদিন পর হয়তো বা চলে যাচ্ছে সে দেশের বাইরে চলে যাচ্ছে এখন তো আপনার একসাথে থাকলো সেটা আপনাকে এখন সে চলে যাওয়ার মুহূর্তে দেশের বাইরে আপনাকে সেটা পুরোপুরি আপনাকে করে দিতে চাচ্ছে তাহলে সেটা কি আবার আপনার নামে দলিল করা লাগবে লাগবে সেটা আপনার আপনার নামই কিনেছে আমার দলিল করা কেন লাগবে লাগবে না তাহলে কি তো পি নামে তো একটা ট্যাগ আছে তো ওর অ্যাক্সেস নেওয়ার জন্য কি আর কোনো আমার কোনো কিছু করা লাগবে তো এই প্রপার্টিটা সব অটোমেটিকলি পেয়ে যাবে না এসটিএমএল ট্যাগের নামে যদি কোনো ক্লাস লেখা হয় তার সুবিধা হচ্ছে দিস এখন আমি কি যেমন আমি কি কোনো এসটিএমএল ট্যাগ আছে তো যে বাড়িটা আপনার নামে আপনার বাবা কিনেছিল সেই যে বাড়িটা যদি আপনার নামে না কিনে অন্য কারো নামে কিনতো সেটা যদি আপনাকে দিতে হয় তার অ্যাক্সেস লাগবে না তাহলে কি আপনাকে দলিল করে দেওয়া লাগবে সেটা তো সেটা যদি দলিল করে দেওয়া লাগে তার জন্য কি কয় ধরনের অ্যাট্রিবিউট ইউজ করা যায় তেমনি ঠিক এখানে সিএসএস এর মাধ্যমে যদি এই ক্লাসটাকে আমরা ইউজ করতে চাই কোন একটা এসটিএমএল ট্যাগের ভিতরে তাহলে তার জন্য কি করা লাগবে দুটো অ্যাট্রিবিউট ইউজ করা লাগে কি কি ক্লাস আইডি ক্লাস আইডি একটা হচ্ছে ক্লাস একটা হচ্ছে আইডি এখন কখন ক্লাস কখন আইডি যখন আমি একটা বিভিন্ন কাজের জন্য ইউজ করতে চাচ্ছি তখন হচ্ছে ক্লাস আর তাতে যে ওই একটা আইডি তখনই দিব যখন ওই ক্লাসটাকে আমি খুব কম রেয়ার কেসে ইউজ করব তখন হচ্ছে সেটাকে আমি আইডি দিয়ে রাখব ঠিক আছে আইডি দিয়ে বারবার করা যায় বাট এখন সিএসএস এর একটা ক্লাসটাই বেশি ইউজ করা হয় হোয়াট এভার আচ্ছা এই যে এসটিএমএল এর সরি এসটিএমএল এর মধ্যে কি আমাকে কোন এক্সটেনশন ইউজ করা লাগবে কারণ এর অলরেডি ট্যাগ আছে ট্যাগের নামে এটা অ্যাট্রিবিউট পেয়ে যাবে
বাট এটা কি ইউজ করতে হবে হয় ডট যদি ডটে তাহলে কি 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 অ্যাক্টিভিটি ইউজ করতে হবে ক্লাস অ্যাক্টিভিটি ইউজ করতে হবে আর যদি ডট না দিই আমি হ্যাশ দেই তাহলে আইডি হ্যাশ মানে হচ্ছে আইডি ডট মানে ক্লাস এটা হচ্ছে সিএসএস এর একটা সিনট্যাক্স হ্যাঁ এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব তো কনফিউশন আর কিছু নাই সে যদি চলে যায়
তো ডে 4 নামে কি আমি অলরেডি একটা ফাইল নিয়ে রেখেছি তাই না ফোল্ডার এর ভিতরে একটা ফাইল নিব প্রথমত আমি একটা ফাইল আছে এইচটিএমএল এর ফাইল আজকে কি শেয়ার ক্লাস করব আমরা সিএসএস এর তাই না Yes, it is statutes. Python name is okay. CSS is fine. What is this? CSS dot HTML. Python name is renamed for this. CSS syntax legacy. CSS syntax. রাখছেন এখানে একটা আমি প্যারাগ্রাফ লিখলাম ফি ট্যাগ নিলাম ডামি হিসেবে বললাম তারপর বলি ডিটেইলস এখন বাই ডিফল্ট অবস্থায় ইনিশিয়াল অবস্থায় যদি রান করি দেখি আমরা এটা কেমন দেখা যায় ফর্মে তো আছে সরি মজিলাতে আছে এরকম একটা কথা আছে এখন আমি চাচ্ছি এইটার কালার চেঞ্জ করে দিতে বা এর ফন্টের সাইজটা বাড়িয়ে দিতে সেই ক্ষেত্রে কি প্রপার্টি ইউজ করা লাগবে আমাকে এখানে ট্যাগের ভিতরে ইনলাইন সিএসএস যেটাকে বলা হয় ট্যাগের ভিতরে কি বলতে হবে অ্যাট্রিবিউটের নাম কি স্টাইল স্টাইলের ভিতরে আমাকে বলে দিতে হবে আমি কি ইউজ করতে চাচ্ছি প্রপার্টিটা ফন্ট সাইজ তাই না এই যে এখানে বলাই আছে ফন্ট সাইজ এই যে আমি বলেছিলাম যে কতগুলা ক্লাস আছে সেই ক্লাসগুলো আমরা মনে রাখব কি করে একটু খেয়াল করি এখানে আমি যখন স্টাইল লিখলাম এবং অ্যাপ লিখলাম অ্যাপ নামে যে অ্যাক্টিভ যে প্রপার্টিগুলো আছে সব লিস্ট ধরে চলে আসছে না এখন এতগুলো প্রপার্টি আমরা ইউজ কি জানবো কি করে সেই ইউজগুলো জানার জন্য এখানে কি উপরে দেখেন একটা ডেসক্রিপশন আকারে চলে আসছে এটা কি কারণে ইউজ করা হচ্ছে বলে দিয়েছে নেম বলা আছে কি ট্যাগ সাইজ এটা হচ্ছে আমি যদি যেটা ইউজ করতে চাই ফন্ট সাইজের কাজটা কি সেটা যদি আমরা না জানি সেটা কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারবো এখানে বলে দিয়েছে ইনিশিয়াল কি অ্যাপ্লাইস কেন সব বলা আছে দেখেন ফন্ট সাইজ করেসপন্ডিং টু এন ইএম স্কয়ার সো এখানে ফন্টটা কি কারণে ইউজ করা হচ্ছে তার এক্সপ্লেনেশন গুলো এখানে দেওয়া আছে তার এক্সাম্পল স্বরূপ কিভাবে ইউজ করতে হবে এখানে সেটাও দেওয়া আছে সো আমাদের এই ইউজগুলো জানার জন্য তাহলে কি করে মেমোরাইজ করার কোনো দরকার আছে সো নেট বিনস এর ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে আমরা এই কাজগুলোকে খুব ইজিলি করতে পারবো এবং এগুলো মনে রাখার একটাই উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস এটা কিছুতেই মনে রাখা পসিবল না আপনি আজকে দেখছেন করতে পারছেন বাট দিন পর ঠিক ভুলে যাবেন তো ফন্ট সাইজ বলার পর এক ডাবল ক্লোন দিতে হবে দেন যেখানে কার্সরটা বিট করছে তারপর যদি আমি কি লিখতে চাচ্ছি তার জন্য যদি কন্ট্রোল স্পেস চাপেন দেখেন আপনাকে আবার সাজেস্ট করছে নেম কি রকম চাচ্ছেন বাট আমি বাই ডিফল্ট বলে দিতে পারি সাপোজ এখান থেকে আমি যদি চুজ করে নেই সাপোজ লার্জ বললাম তারপর সেমিকোলন দিয়ে শেষ করতে হবে সেট করলাম ব্রাউজার যে রিলোড দেই দেখেন ফন্টটা কি আমার বড় হয়ে গেছে কিন্তু সো এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজ ম্যানুয়ালি দিয়ে দিতে পারেন বা এখানে যেটা আছে সেখান থেকে চুজ করে নিতে পারেন এখন ফন্টের কালারটা থেকে চেঞ্জ করার জন্য কি অ্যাট্রিবিউট আছে আমি বলেছি কালার কালার আমি তিন ভাবে বলতে পারি বলেছি না সো আমি এখানে বাই ডিফল্ট বলেও দিতে পারি বা কালার কোডগুলোও ইউজ করতে পারি এভাবে যদি দেই সেটাও রান করবে কালারটা কি হয়ে গেছে আমার কন্টেক্সট টেক্সচার রেড হয়ে গেছে এটা গেল একটা ওয়ে আমরা কিভাবে সিএসএস এর ক্লাসগুলো লিখতে পারি প্রপার্টিগুলো ইউজ করব তারপর যেটা বলেছিলাম কি হেড সেকশনের উপরে এখানে কি ট্যাগ ইউজ করা যাবে স্টাইল স্টাইল ট্যাগের ভিতরে এখন আমি যদি বলি এখানে আমি একটা হেডিং নামে একটা
ট্যাগ নিতে চাচ্ছি, সাপোজ এইচ ওয়ান, এইচ ওয়ান এখান থেকে সাপোজ বলে দিলাম হেডিং, হেডিং ট্যাগ। এখন স্টাইলের ভিতরে আমি জাস্ট কি এইচ ওয়ান নামে, এইচ ওয়ান নামে একটা ক্লাস লিখলাম, ঠিক আছে? এবং এখানে যে ইনিশিয়াল অবস্থা এখন কি আছে সেটা একটু দেখে নিই। জাস্ট এইচ ওয়ানটা এরকম আছে, ঠিক ঠিক না? এখন কি আমি দেখেন এখানে যখন এইচ ওয়ান লিখেছে এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে, কারণ কি এটা এইচটিএমএল এর মধ্যে একটা ট্যাগ পাচ্ছে, সেই জন্য এটা কিন্তু গ্রিন কালার হয়েছে এবং ক্লাসগুলো গ্রিন কালারই আসে। এখন চাচ্ছি এই ট্যাগটার কালার আমি চেঞ্জ করে দিতে বা ফন্টের সাইজটাকে আমি চেঞ্জ করতে। সেক্ষেত্রে কি করবো, এখানে যদি আমি শুধু কালার লিখি এবং কালার বলে দেই আমি ব্লু, সেভ করি, এবং এরপরে যদি এটাকে আমি ফন্ট সাইজও বাড়িয়ে দিতে পারি বা ফন্ট ফ্যামিলি নামে আরেকটা ফন্ট আছে, ফন্ট ফ্যামিলি দিয়ে হচ্ছে কী রকমে আসবে সেটা আপনি সেট করে দিতে পারেন। তারপরে এখানে অনেকগুলো কন্ট্রোল স্পেস আপনাকে অনেকগুলো সাজেস্ট করছে, এটা কি আইডেন্টিফায়ার, কার্সিভ, ফ্যান্টাসি, আপনি যে কোনো ইচ্ছা। সাপোজ আমি এখানে ফ্যান্টাসিটা চুজ করলাম, সেভ করলাম, ব্রাউজার যে এখন রিলোড দিই, এখন আমার ইংলিশের অবস্থা এরকম আছে হেডিং ট্যাগটা, এখন যদি রিলোড দিই কালারও চেঞ্জ হয়ে গেছে, ফন্টটা কি ফ্যান্টাসি দেওয়ার কারণ যেরকম হওয়ার কথা ছিল সেভাবে চেঞ্জ হয়ে আসছে। এটা গেল হচ্ছে দুইটা ওয়ে যেভাবে আমরা সিএসএস এর ক্লাসগুলো লিখতে পারি। এখন এইচ ওয়ান নামে যদি আরো একটা ট্যাগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এইচ ওয়ানটাও পেয়ে যাবে। এইচ ওয়ান নামে যদি সাপোজ আমি আরো একটা ট্যাগ লিখি, এখানে কিছু একটা বললাম বা হ্যালো সিএসএস লিখে এখানে, হ্যালো সিএসএস লিখলাম, ওইটা কিন্তু এইটার মতোই কি আসবে নাকি ডিফারেন্ট আসবে? একই রকম আসবে না, একই রকম কিন্তু আসছে, কারণ কি এইচ ওয়ান নামে এখানে যতগুলো ট্যাগ পাবে এই স্টাইল ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো সেট করা হয়েছে সবকটার উপরই একই ইফেক্ট পড়বে, ডিফারেন্ট কোনো ইফেক্ট হবে না এই ক্ষেত্রে। আর ডিফারেন্ট করার জন্য এখন আমরা দেখবো যে কিভাবে ডিফারেন্ট করা যায়। সাপোজ আমি এখন এক্সটার্নাল কোনো ফাইলের মাধ্যমে সিএসএস এর ক্লাসগুলোকে অ্যাক্সেস নিতে চাচ্ছি, সো আমি এখানে কি করব, তাহলে নিউতে যে ক্যাসকেডিং স্টাইল শীট নামে যে ফাইল আছে একটা ফাইল নিব, এখানে যে ফাইলটার নাম বললাম স্টাইল, স্টাইল ফিনিশ বললে এটা ফিনিশ হয়ে যাবে। তারপর কি বাই ডিফল্ট আমাকে একটা কিছু কোড দিচ্ছে, এটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের যে কন্টেন্টগুলো আসার কথা সেটাই আসবে, আমার এগুলো দরকার নাই আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন এই পেজটা কি আমার ব্ল্যাঙ্ক, এখানে কিন্তু আমার এইচটিএমএল এর কোনো কোড নেই বা অন্য কোনো কোড নেই, শুধু এখানে কিসের ক্লাস লিখতে পারবো, আমি সিএসএস এর ক্লাসগুলোকে ইচ্ছে মতো লিখতে পারবো। তো সাপোজ আমি এখানে কোন ক্লাসটা লিখেছিলাম, সেগুলোকে বাদ দিয়ে দিলাম, এখন এই ট্যাগটাকে যদি আমি আর এই স্টাইলটাকে আমি কমেন্ট আউট করে রাখছি, এটাকে এখান থেকে অ্যাক্সেস দিতে চাচ্ছি না। এখন কিন্তু আমার এই অবস্থায় আছে, ঠিক আছে? এখন যদি এখানে আমি পি নামে সেই ক্লাসটাকে লিখি এখানে এবং এটাকে যদি কালার সেট করে দেই বোঝার জন্য, ক্লোন করে গেছে, সেমি ক্লোন হবে, এবং ফন্ট বলে দেই, ফন্ট সাইজ বলে দেই বা ফন্ট স্টাইল বলে দেই, ফন্ট স্টাইলটা কীরকম হবে সেই ক্ষেত্রে এখানে ইটালিক বলে দিলাম, ইটালিক আকারে ফন্ট বলে দিলাম, ফন্টের সাইজটাও বাড়িয়ে দেই, ফন্ট সাইজ বলছি ইনহেরিট, এবার রিলোড দেই,
কোনটা চেঞ্জ হবে এখানে কোনটা এখানে তিনটা লাইন আছে তিনটা লাইনের মধ্যে কোন আমি যে সিএসএস এর ক্লাসটা লিখেছি শুধু এটা চেঞ্জ হবে না বাকি কোনটাই কিন্তু চেঞ্জ হবে না তাও হয় না কেন হয় না কারণ কি এখানে আমি এই পেজটার সাথে কি পেজটার কোন লিংক আপ আছে এই যে সিএসএস এটা আলাদা একটা ফাইল এটা আলাদা একটা ফাইল এই ফাইলের মধ্যে ফাইলের কোনো কানেকশন আছে কি কোনো কানেকশন নাই কানেকশন করার জন্য যে ট্যাগটা ইউজ করা লাগবে সেটা কি লিংক লিংকের ভিতরে হচ্ছে কি কি অ্যাক্টিভিটিস করা লাগবে লিংকের ভিতরে আপনার যে প্রপার্টিগুলো সবচেয়ে বেশি ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে টাইপ টাইপের মধ্যে কি বলতে হবে টেক্সট সিএসএস দেন আরটিক অ্যাক্টিভিটিস করা সেটা কি রিলেশন রিলেশনটা কিরকম হবে এটা হচ্ছে স্টাইল শীট যেহেতু সিএসএস এর জন্য স্টাইল শীট আর যে বাকি বাইডিভ যেগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে এখানে ইউজ হবে না নেক্সট আমি ইউজ করব স্টাইল শীটটা এখন আমি হচ্ছে নিয়ে নিচ্ছি আরেকটা লাগবে সেটা কি হাইপারলিংক রেফারেন্স এইচআরইএফ হাইপারলিংক রেফারেন্স এর মধ্যে কি বলতে হবে পাঁচটা আমরা যখন ইমেজ দেখেছিলাম এইচটিএমএল এর মধ্যে ইমেজ আপলোড করা তখন দেখেছিলাম যে কিভাবে একটা পাথ সিলেক্ট করতে হয় এখানে আমাকে কিসের মধ্যে যেতে হবে আমি কোন ফাইলের মধ্যে আছি css syntax.html এর মধ্যে আছি তাই না তো আমাকে যেতে হবে কোনটাতে স্টাইল .css ফাইলটাতে যেতে হবে তো সেভ করি এবার ব্রাউজারে যে রিলোড দিই দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে হয়েছে ইটালিক আকার এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে রাইট সো এতটুকু একটু সবাই প্র্যাকটিস করে নেই আগে আর যাদের হয়ে গেছে তারা অ্যাসাইনমেন্ট ওপেন করেন আমি আসছি ওকে এতটুকু পর্যন্ত তো সবার প্র্যাকটিস হয়েছে আই হোপ রাইট এভরিওয়ান ডান এখন তাহলে আমরা একটা সিএসএস দিয়ে যে কোনো ধরনের লেআউট কি দাঁড় করাতে পারবো একটা টাস্ক হয়ে যাক তাহলে দেখি কিভাবে পারেন কে কতটা দ্রুত করতে পারেন টেবিল দিয়ে না সিএসএস দিয়ে টেবিল দিয়ে সিএসএস দিয়ে সিএস তো ডিপ ট্যাগ তো দেখা যায় ডিপ ট্যাগ করে আগে একদম ড্র করে নিয়ে দাপ এখন যদি এই লেআউটটা আমরা করতে চাই পারবো কজন পারবো সিএসএস দিয়ে ডিপ ট্যাগ ইউজ করতে হবে আচ্ছা যারা পারবো না আমি তাদের জন্য করতে চাই যারা পারবো তারা একটু করে ফেলেন দেখি যারা পারবে তারা কি করে আগে ওকে আমি এটা আগে বলতেছি কিভাবে করতে হবে দেন আপনারা এটা করেন ঠিক আছে যারা দেখ কিছুই জানা নাই তাদের জন্য আমাকে এমনিতেও করতে হবে যারা জানি তাদের একটু দেখতে হবে ঠিক আছে আমার আগের যে ক্লাসটা ছিল সেটাকে আমি কমেন্ট আউট করেছি সিএসএস ক্লাসে কমেন্ট আউট করার শর্ট কি হচ্ছে যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ যতটুকু সিলেক্ট করবেন ততটুকু সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ চাপলে ওটা কমেন্ট হয়ে যাবে ঠিক আছে এখন আমি যেটা চাচ্ছি আমি একটা বোর্ডে লেআউট তার করেছি তাহলে এই লেআউটটাকে যদি আমি এখন এখানে ভিউ করাতে চাই বা সিএসএস দ্বারা করতে চাই তাহলে করা যাবে কি সেটা যাবে তো
তো আমি যদি এটার মধ্যে করতে চাই তাহলে এই কোডটাকে আমি কমেন্ট করে রাখি সেভ করছি আমি বলেছিলাম যে লেআউটের জন্য কতগুলো ট্যাগ আছে কাছাকাছি সাতটার কথা বলেছিলাম ওই যে কাছাকাছি আরো বলেন কি বলতেছিলাম এতক্ষণ ঠিক ছিলেন এখন আবার পদচ্যুত হয়ে গেছেন লাইন থেকে সরে গেছেন সাতটার কথা বলেছিলাম একটা ছিল কি টেবিল লেআউট যেটা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখে ফেলেছি তারপরে হচ্ছে ডি তারপরে নেভ তারপরে সেকশন এসআই তারপরে ফুটার হেডার তো আছে তার মধ্যে টেবিল ছাড়া বাকি ছয়টা সিএসএস ছাড়া কিছু বোঝে না বলছিলাম মনে হয় ক্লাসে বলেছিলাম নাকি বলি নাই আপনাদের ক্লাসে বলি নাই কোন ক্লাসে বলছি হাই হাই কোন ক্লাসে যে বলছি আমি নিজেই জানি না টেবিল এই সাতটা হচ্ছে এসটিএমএল এর লেআউট ট্যাগ বলা হয় সাতটাকে তো আপনাদের ভাইরো বোর্ডে কোশ্চেন করতেই পারে তো আমরা অনেক কিছুই জানেন সবকিছুতেই বস মানে আপনাকে ছোট্ট একটা কোশ্চেন দিয়ে এইভাবে আটকে দিবে ঠিক আছে সবকিছুতেই বস বা ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করে পারেন নাই বুঝতে পারবে কোরাই বলে আছে আপনাকে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেললে ঠিক আছে সো মিস আন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে হচ্ছে এই ছয়টা ট্যাগ উইদাউট সিএসএস কাজ করে না উইদাউট সিএসএস এই ছয়টা ট্যাগে কাজ করা যায় না টেবিল টু সিএসএস ছাড়াই কাজ করে এগুলো হচ্ছে ভালো কাজ করে হচ্ছে সিএসএস দ্বারা তো সেই জন্য লেআউট করার জন্য এই ট্যাগগুলো হচ্ছে ইউজ করা হয় এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডিপটা নেভটাকে ইউজ করা হয় মূলত মেনু বানানোর জন্য যখন আমরা মেনু বানাতে যাব তখন হচ্ছে নেভ ট্যাগটার কাজ দেখব আর এখন আমরা হচ্ছে লেআউট দাঁড় করার জন্য বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিপ বাকিগুলোর কাজও আসবে ধীরে স্লোলি দেখতেছি আমরা হ্যাঁ এখন আমরা ডিপ দিয়ে লেআউট যে লেয়ারটা আমি ড্র করেছি সেটাকে আমরা ডিপ দিয়ে দাঁড় করাবো এখন এখানে আমি একটা ডিপ নিলাম রেকর্ড কি আমার অন নাও অন এখন এখানে একটা ক্লাস লিখলাম আমি সাপোজ হ্যাশ সিম্বল দিলাম হ্যাশ সিম্বল কখন ইউজ করব বলেছিলাম আইডির জন্য তার মানে ওখানে ক্লাস ওখানে লিখতে গেলে আমাকে কি কল করা লাগবে আইডি দিয়ে কল করা লাগবে হ্যাশ বলে বললাম র‍্যাপার র‍্যাপার কি দিতে হবে একটা কার্লি ব্র্যাকেট লাগবে এটা হচ্ছে সিনট্যাক্স কার্লি ব্র্যাকেট দিয়ে ওপেন কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ এখন এর ভিতরে আমি কি ইউজ করব প্রপার্টি প্রপার্টি একটা কি এই ব্যাকগ্রাউন্ড একটা সিএসএস এর এই ইফেক্ট গুলো বোঝার জন্য প্রথমে কি দেওয়া লাগবে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া লাগবে বা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ সেট করা লাগবে সামথিং লাইক দ্যাট ব্যাকগ্রাউন্ড যদি শুধু ব্যাকগ্রাউন্ড বলি বি লিখলে দেখেন বি নামে যতগুলো প্রপার্টি হয় সবগুলো চলে আসছে সো এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে না কিন্তু বারবার বলতেছে এবং এখানে আপনি যেটা চাচ্ছেন সেটাকে ক্লিক করেন তার ডেসক্রিপশন কোন ব্রাউজার সাপোর্ট করছে কোন ব্রাউজার সাপোর্ট করছে না সব কিছু এখানে বলা আছে ঠিক আছে এই এখানে এটাকে বর্ডার রাইট উইথ আমি যেটা সিলেক্ট করেছি সেটাকে সাপোর্ট করে ক্রম মজিলা এক্সপ্লোরা অপেরা সাফারি সব এই কয়টা ব্রাউজার হচ্ছে একে সাপোর্ট দিচ্ছে এবং এটা কিভাবে ইউজ করতে হবে সব এভরিথিং ইন ডিটেইলস এখানে বলা আছে
সো যেই প্রপার্টিটা আপনার দরকার ডিজাইন করার পার্সপেক্টে সেটা কাইন্ডলি আমরা এখান থেকে একটু নেট বিনসে ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে দেখে নিব ঠিক আছে আমাদের দরকার ছিল কি ব্যাকগ্রাউন্ড আমি এতে কালার সেট করতে চাচ্ছি সো ব্যাকগ্রাউন্ড কালার নিলাম কন্ট্রোল স্পেস দিয়ে কালারের জন্য দেখেন কন্ট্রোল স্পেস যদি চাপেন এরপরে আপনাকে সাজেস্ট করতেছে এটাকে আমি নিলাম না দেখেন কার্সর সরাই নিলাম ঠিক আছে এখানে কার্সর নিলাম কন্ট্রোল স্পেস প্রেস করি আমাকে কালার কতগুলো সাজেস্ট করতেছে আমি এখন এখান থেকে চাইলে যে কোনো একটা পিক করতে পারি বা আমি চাচ্ছি কালার চুজার মাধ্যমে কালার চুজ করব কালার চুজ করে এখান থেকে মাল্টিপল কালার আছে যে কোনো একটা চুজ করে নেন সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ওকে দিলাম এটা কি একটা হেক্সাডেসিমাল নাম্বার এটা কি একটা হেক্সাডেসিমাল নাম্বার না আমি বলেছিলাম কালার কোডগুলোকে তিন ভাবে ইউজ করা যাবে একটা হচ্ছে হেক্সাডেসিমাল আরেকটা হচ্ছে তার নাম কালারের নাম ধরে তিন ভাবে সো এখানে আপনারা যার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারেন কোনো রেস্ট্রিকশন নেই বাট আমি অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে এখানে হেক্সাডেসিমাল কালার কোডগুলোকে ইউজ করছি আর সবচেয়ে ভালো হয় আপনারা যখন রিয়েল লাইফের প্রজেক্টগুলো মানে ডিজাইন না দিয়ে এটা হচ্ছে মাথা প্যারা যারা আমরা ডেভেলপার হতে যাচ্ছি তাদের এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই কারণ যার ডিজাইনার হবে ফ্রন্ট এন্ডে কী করে ভিউ হবে সুন্দর তাদের মাথা ব্যথা এটা যারা ডেভেলপার তাদের এটা নিয়ে এত মাথা ব্যথা করা দরকার নেই তাদের মাথা ব্যথা হচ্ছে রিয়েল লাইফের প্রবলেমগুলোকে কী করে তারা সলিউশন করবে রাইট ডিজাইনারের কাজ হচ্ছে ভিউটাকে কী করে সুন্দর করবে আর ডেভেলপারের কাজ হচ্ছে রিয়েল লাইফের প্রবলেমগুলোকে কী করে লজিস্টিক্যালি সিম্পলি সলভ করা যায় তাই না আপনি যদি সেই লেভেলে ডিজাইনিং করতে পারেন কি বলবো আপনাকে কেউ হার মানাতে পারবে না সবাইকে ক্রস করে চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করেছে এবং এখন এখন কি এটা আমার পাবে ব্রাউজার শো করতে পারবে কিছু লিংক কিন্তু পেজের সাথে করাই আছে লিংক করেছি না সেম পেজের সাথে করা আছে এখনো কিন্তু পাবে না দেখেন আমি ব্রাউজারে যে রিলোড দেব সব কোড কিন্তু কমেন্ট করা ব্রাউজার আমাকে কি দেখায় ব্ল্যাঙ্ক কারণ কি ওকে কল করেছি আমাদেরকে যখন আমাদের এখানে কতজন আছে আপনারা কেউ কি রেসপন্স করবেন যদি আপনাদের নাম ধরে আমি না রাখি যার যার নাম আছে যাকে যে নাম ধরে ডাকবো শুধু কিন্তু সেই রেসপন্স করবেন তাই না বাকি কেউ কিন্তু আমরা রেসপন্স করবো না ঠিক তেমনি এখানে অনেকগুলো এই সিএসএস ফাইলটাতে এখন একটু পরে দেখা যাবে নাম্বার অফ ক্লাস চলে আসবে তো কোন ক্লাসটা আমি ইউজ করতে চাচ্ছি সেই ক্লাসটাকে নাম ধরে ডেকে ওই ট্যাগের মধ্যে বসাই দিতে হবে ঠিক আছে সো এখন এই যে ফার্স্ট ডিপটা নিয়েছি এই ডিপের ইনারের মধ্যে যে আমাকে কি কল করতে হবে আইডি রাইট আইডির ভিতরে যে সাজেস্ট করছে অলরেডি এটা হচ্ছে নেটবিনসের ইন্টেলিজেন্স এই জন্য হচ্ছে নেটবিনসটা ইউজ করা হয় তারপরে সেভ করলে এবার দেখি কি দেখায় কি হলো ডিভের মাঝখানে কিছু দেই নাই এটা না দেখার আরেকটা কারণ আছে কন্টেন্ট দেয় নেই সেটাও আছে আরেকটা উইথ হাইট দেয় নেই যদি কোনো উইথ হাইট না দেয় বাই ডিফল্ট সে কি করে নেবে ফুল মানে উইথ নিয়ে নেবে মিনিমাম যতটুকু কন্টেন্ট থাকবে অতটুকু অনুযায়ী সে হাইট নেবে আর উইথ নেবে ফুল স্ক্রিন ঠিক আছে এটা হচ্ছে সিএসএস এর ব্যাকগ্রাউন্ডের অ্যাকশনটা আপনি বুঝতে পারছেন প্রবলেম হচ্ছে না তো বুঝতে পারছেন কি বুঝেন নাই বলেন দেখেন ডিপটা যখন আমি কন্টেন্টটুকু দেই নাই ঠিক আছে সেভ করছি ব্রাউজার যাই রিলোড করছি কিছু কি দেখাচ্ছে নাথিং এখন যদি এখানে আমি কিছু কন্টেন্ট দেই আমি যাবি কিছু একটা লিখলাম সেভ করলাম বাই ডিফল্ট এখানে সিএসএস ক্লাসের মধ্যে আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া আর কিছু সেট করেছি কিচ্ছু সেট করি নাই তাই এর উইথও দেনে হাইটও দেনে বাই ডিফল্ট সে কি করতেছে একটা মিনিমাম সাইজ নিয়ে নিয়েছে হাইটটা নিয়ে নিয়েছে স্যার পর টেক্সট যেখানে যে কন্টেন্টগুলো দিয়েছে টেক্সট টেক্সটের হাইট অনুযায়ী সে একটা হাইট নিয়ে নিয়েছে বাট উইথটা দেখেন কি ফুল স্ক্রিন নিয়েছে না ব্রাউজারের ফুল স্ক্রিন ফুল উইথ নিয়ে নিয়েছে এখন ব্রাউজার উইথ কত আছে সেটা যদি চেক করতে যান এখানে ক্লিক করেন এই যে দেখেন ব্রাউজার উইথ কত আছে 100% সে 100% উইথ নিয়ে নিচ্ছে এখন এটাকে কন্ট্রোল করা যাবে তার জন্য কি করা লাগবে এই যে এখানে ক্লাস লিখেছি এখানে ক্লাস লিখেছি এখানে উইথ এবং হাইট সেট করে দিতে হবে সাপোজ তাহলে যদি আমি এখানে বলে দেই উইথ
উইথ বলে দিচ্ছি এখানে আমি সাপোজ ফর एग्जांपल এখানে এখন আমি আপাতত 100 পিক্সেল সেট করছি ঠিক আছে এবং হাইট পিক্সেল সেট করছি হাইট সেট করছে 100 পিক্সেল ফর एग्जांपल পরে আমি এটা চেঞ্জ করব দেন এখানে যে আমি রিলোড দেই চেঞ্জটা কি এখানে চলে আসছে ডিভ এর কি কাজ বুঝতে পারছিস ডিভটা এইজন্যই হচ্ছে লেআউটের জন্য ইউজ করা হয় ডিভটা বেশি লেআউটের জন্য ইউজ করা হয় ঠিক আছে আনতে পারছেন এতটুকু সেটা কি একটা বক্সের মধ্যে হয়ে গেল না বক্সের মধ্যে কিছু কন্টেন্ট চলে আসলো আমি চাইলে কি এখন আরেকটা বক্স এরকম তৈরি করতে পারবো না এর পাশে তো সাপোজ এখন কি এখন যদি আমি এখানকার কন্টেন্ট গুলো বাদ করে দেই দেখেন কন্টেন্ট গুলো যদি নাও দেই তারপরে কিন্তু এই বক্সটা আমাকে শো করবে কন্টেন্ট কিন্তু বাদ করে দিয়েছে বাট বক্সটা আছে সো ডিভের মাঝখানে এই ট্যাগের ইনারে যদি আপনি কিছু লিখেন সেটা ওখানে শো করতেছে এবং ক্লাসের এই আইডি ক্লাসটার মধ্যে যা সরি আইডির মধ্যে এই ক্লাসের ভিতরে যা লিখে দিয়েছি সেই প্রপার্টি গুলো শো করতেছে ঠিক আছে এখন সাপোজ আমি আরো একটা ক্লাস লিখতে যাচ্ছি হেডার নামে বা আমি এই ক্লাসটার নাম দেই সাপোজ ডট দিলাম ডট দেওয়া মানে কি ক্লাস এবং এটার নাম বলতেছি বক্স ওয়ান এটাকে আমি বক্স ওয়ান বলতেছি ক্লাস নিলাম এবং এর একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে হবে না তো ভিউ হবে না ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি কালার চুজার ওখানে যে আমি সাপোজ ব্লু বলে দিচ্ছি ওকে বলছি আর এর একটা উইথ হাইট সেট না করলে কি সেম প্রবলেম হবে সো এইটাকে যদি আমি কপি পেস্ট করে নেই এখন বলেন এটা কি পাবে ব্রাউজারে কিছু আসবে না আসবে না কেন কারণ কি এই যে যে ক্লাস বক্স ডট বক্স অন লিখেছে ক্লাসটা কোথা থেকে কল করা হয়েছে কোথা থেকে কল করা হয়নি কিন্তু সো এটাকে কল করার জন্য কি করতে হবে আমাকে আরেকটা ডিভ নিতে হবে ওইটা কি আমি চাচ্ছি ওটা ইন্ডিভিজুয়াল আরেকটা বক্স আকারে দেখা এই ব্রাউজারে কি আমার অলরেডি একটা বক্স আছে আমি চাচ্ছি এরকম আরেকটা বক্স আসবে সেটা কি কালার ব্লু কালার ওখানে কালার সিট কি সেট করেছে ব্লু কালার বাট উইথ হাইট কিন্তু সেম রেখেছি দেখেন এখানে ক্লাসের ভিতরে আমি বক্স ওয়ানের ক্লাসের মধ্যে কালারটা চেঞ্জ করে দিয়েছি এবং উইথ হাইট কিন্তু এটা সমানই রেখেছি বাট দুইটার কালার কি ডিফারেন্ট তো দুইটা ডিফারেন্ট পাশাপাশি আসবে বা নিচে নিচে আসবে কিছু একটা হবে তাই না তো আরেকটা ডিভ নেওয়া লাগবে তাহলে একটা ডিভে কিন্তু আপনার একটা আউটপুট শো করবে ঠিক আছে এখন ডিভ হচ্ছে ব্লক অফ কোড ইন্ডিভিজুয়াল ঠিক আছে একটা একটা ব্লক নিয়ে কাজ করে সে বুঝতে পারতেছেন আপনি ডিভ হচ্ছে ব্লক অফ কোড ব্লক নিয়ে সে কাজ করে একটা ডিভ মানে একটা ব্লক আরেকটা ডিভ মানে আরেকটা ব্লক তো আমি আরেকটা ব্লক নিতে চাচ্ছি এটাকে কপি করে নিলাম বাট এখানে কি আমার আইডিটা থাকবে এই ব্যাপারটা থাকা মানে কি আবার এটা কল হয়ে গেছে আবার এটা আসবে আমি আবার এটা আনতে চাচ্ছি না আমি কোনটাকে আনবো ক্লাস কারণ ওখানে আমি কি দিয়েছি ডট তো ক্লাস কি হবে বক্স তো সেভ করলাম ব্রাউজার যে রিলোড দিই আসছে বক্সটা আসছে না এবং এটা কি এটার পরে নিচে নিচে আসছে আমি চাচ্ছি একে নিচে নিচে আনবো না আমি চাচ্ছি এটা এর পাশে আসুক তো পাশে আসানোর জন্য একটা অ্যাট্রিবিউট একটা প্রপার্টি আছে সিএসএস এর সেই প্রপার্টিটার নাম কি বলতে পারবে ফ্লোট লেট সেটা কি একটা বক্সে দিলে হবে একটা দিলে হবে ঠিক আছে আমি একজনের ইনস্ট্রাকশন ফলো করছি সে বলছে এক যে কোনো একটা বক্সের ভিতরে যদি আমি ফ্লোট লেট দেই তাহলে দুটো পাশাপাশি হবে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই কিন্তু আমি একটাকে আগে লিখছি একটাকে পরে লিখছি এতে কিন্তু কোনো ইফেক্ট নেই ওই ক্লাসের ভিতরে আপনি যা অ্যাট্রিবিউট দিচ্ছেন একটার পর একটা সে এক্সিকিউট করতে থাকবে এটা কোনো প্রবলেম না ঠিক আছে আপনি চাইলে ফ্লোট লেফটটাকে পরেও দিতে পারেন ফ্লোট অ্যাট্রিবিউট দেখেন ফ্লোট লেখার পর কন্ট্রোল স্পেস চাপি কতগুলো আমাকে ভ্যালু শো করতেছে ফ্লোট লেফট নাম্বার অফ ভ্যালু আছে তার মধ্যে কি বটম বলতেছে কন্ট্রোলার বলতেছে এগুলো এক একটা কি ধরনের কাজ সেগুলো এখানে এক্সপ্লেন করা আছে বা আপনি যদি ইফেক্টগুলো বুঝতে চান বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন এক একটা দিবেন চেঞ্জ করবেন এক একটা দিবেন চেঞ্জ করবেন ঠিক আছে এর এছাড়া বিকল্প কোনো উপায় নাই যদি সিএসএস এর দক্ষতা যায় আমাদের এখন বর্তমানে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ কোনটা ডিমান্ডফুল জাভা ল্যাঙ্গুয়েজ তারপরে কে
তারপরে সিএসএস, যেটাকে আপনারা অনেকে হেলায় ফেলায় দেখতেছেন কিনা জানি না। সবচেয়ে ডিমান্ডফুল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখন পর্যন্ত জাভা, তারপরে যে আছে সে হচ্ছে মার্কেট দখল করে আছে সিএসএস। এই সিএসএস দ্বারা অনেক কিছু করা পসিবল, ঠিক আছে? জাভার পরে যিনি আছেন, সো বটম আমি কি বলবো, ফ্লোট কি বলবো, লেফট, লেফট কোথায়, দিস ওয়ান, সেভ। এবার আমি রিলোড দিই, এটা কিন্তু পাশাপাশি আসবে না, কারণ কি আমাকে দুইটাতেই দিতে হবে, কার সাপেক্ষে কে আসবে সেটা বলতে হবে না, তো দুইটাতেই দিতে হবে। সেভ করছি ব্রাউজার, যে রিলোড দেই, দেখেন ভদ্রলোক পাশাপাশি এসে বসছে, দুই ভদ্রলোক এখন পাশাপাশি বসে আছে, এখন দুই ভদ্রলোক পাশাপাশি বসে আছে, আমার দেখতে ইচ্ছা করতেছে না, আমার ইচ্ছা দুজনের মাঝে কিন্তু গ্যাপ থাক, তো দুজনের মাঝে একটা গ্যাপ করার জন্য কি প্রপার্টি ইউজ করা যায় বলেন? ঠিকই বলেছেন, বসেন। প্যাডিং হচ্ছে কি, সে বাড়বে, প্যাডিং করবে, সে আপনাকে শুধু বাইরে থেকে না, ভিতর থেকেও সে জুম হয়ে যাবে, জিনিসটা বড় হবে, কন্টেন্ট সব বড় হবে। আর মার্জিন বলে আপনি যে দিক থেকে মার্জিন, টপ বটম রাইট লেফট, প্যাডিং এর টপ বটম বলে। আচ্ছা এই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য আমাকে একটু স্কেচ করা লাগবে, আপাতত এটা মুছে দিই, পরে আর মনে হবে। মার্জিন এই যে যে প্রপার্টিটা আছে এইটাকে আমরা চার ভাগে সেট করতে পারি। মার্জিন কি হতে পারে, মার্জিন লেফট হতে পারে, মার্জিন রাইট হতে পারে, মার্জিন টপ হতে পারে, মার্জিন বটম হতে পারে। বাট একটা এই যে চারটা লাইন, আপনার যদি একটা ব্লক আনার জন্য, ডিপের মধ্যে একটা ব্লক আনার জন্য যদি চারটাই দরকার, আপনি যদি চারটা লাইন লিখেন, আপনার কি নাম্বার অফ কোডের লাইন বাড়লো না কমলো? বাড়লো, বাড়লো। এখন এই নাম্বার অফ লাইনের কোড নাম্বারটা কমে আনা যায় কি করে? শুধু যদি আমি লিখি মার্জিন, এবং এরপর যদি ভ্যালুগুলো স্পেস দিয়ে লিখে দিই, সেটা ওই চারটা অ্যাট্রিবিউট আমি কি বলেছিলাম, মার্জিন কি কি হতে পারে, মার্জিন রাইট হতে পারে, স্পেস দিয়ে রাইট, লেফট, তারপরে আবার মার্জিন স্পেস দিয়ে লেফট হতে পারে, একইভাবে বটম হতে পারে, একইভাবে কি হতে পারে, টপ হতে পারে, ঠিক আছে? এই চারটা মিলে লিখলে কি চারটা চারটা লাইন বাড়বে, ঠিক আছে? ফোর লাইনস না লিখে আমি একটা লাইনের মধ্যে এই চারটাকে কন্ট্রোল করতে পারি, সেটা কিভাবে? সেটা কিভাবে একটু দেখার চেষ্টা করি, সাপোজ প্রথমে বললাম আমি 10 পিক্সেল, ঠিক আছে? এখন এই 10 পিক্সেল কোথায় কোথায় নিবে? আপনি বলেন
পিক্সেল হবে তো পিএক্সেল সরি পিক্সেল পিএক্সেল এক্স কে র‍্যাম লিখতে হবে তাহলে 0 পিক্সেল আর বাকি যে তিনটা আছে সবগুলো 5 পিক্সেল করে দিন না 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 বলি যাবে তারপরটা যাবে লেফট আর রাইট রাইট আর লেফট হোয়াটএভার মানে এই দুটাতেই যাবে আর কোথাও যাবে ঠিক আছে প্রথমটা যাবে হচ্ছে টপ বটম তারপর হচ্ছে রাইট আর লেফট এখন যদি ভ্যালু তিনটে হয় জিবিজি হয়ে গেছে সাপোজ এই এটা হচ্ছিল আমার যে বক্সটা আর প্রথমে বললাম আমি 5 পিক্সেল তারপরে বললাম 0 পিক্সেল তারপরে বললাম 4 পিক্সেল এখন এই তিনটে ভ্যালু কে কে নিবে উপরে নিচে দিবে প্রথম তো উপরে নিচে পরে লেফট রাইট লেফট রাইট লেফট কে বুঝেন নাই তিনটা ভ্যালু সেট করে হলে উনি যাহা বলেছেন তা একেবারে হাসা কথা কইছে খাঁটি ছেলে হ্যাঁ সদা সত্য কথা বলেন তো নাকি এটা যাবে কোথায় টপে আর বটম বটমে আর এটা যাবে লেফট রাইট এটা যাবে হচ্ছে একটা যাবে লেফটে আরেকটা রাইটে আরেকটা রাইটে এপার কে বুঝেন নাই বলেন এই যে আমার বক্সটা আছে বক্সটাকে যদি আমি ড্র করতে চাই এই মার্জিন অ্যাড প্রপার্টিটা যদি ইউজ করি তাহলে সে এই 5 পিক্সেল নেবে সে এই টপে আর এই বটমে বটম মানে বুঝি তো মূল শিখর তাই এটা শিখর কে নিচ আর হচ্ছে লেফট আর রাইটে যাবে হচ্ছে লেফটে কত যাবে 0 পিক্সেল রাইটে কত যাবে 4 পিক্সেল এখন ওই যে চারটা লাইনকে বলেছিলাম একটা লাইনের মাধ্যমে লেখা যায় সাপোজ প্রথমটাকে বললাম 2 পিক্সেল তারপরটা বললাম 3 পিক্সেল তারপরটা বললাম 9 পিক্সেল তারপরটা বললাম 5 পিক্সেল এখন এটা বলেন এটা কোথায় এটা কোথায় এটা কোথায় এটা ক্লকওয়াইজই করতে থাকবে প্রথমে যেটা লেখা তো এটা লেখা আর মার্জিন অনলি 10 পিক্সেল লেখা এর মধ্যে কোনো পার্থক্য আছে ভুলে গেছি বুঝতে পারছেন তাহলে আমি সার্থক তাহলে আমিও হাসি আপনি বুঝতে পারলেন একইভাবে যে মার্জিনের কথা বললাম একইভাবে বর্ডার একইভাবে প্যাডিং এর ভ্যালু গুলোকে কন্ট্রোল করা হয় ঠিক আছে মার্জিনটা যদি বুঝতে পারেন বাকিগুলো আশা করি বুঝতে পারছেন কারণ মার্জিনকে যেভাবে ক্লকওয়াইজ ঘুরতেছে প্যাডিং এর ভ্যালু গুলো বর্ডার এর ভ্যালু গুলো একইভাবে আমরা সেট করব ঠিক আছে প্রথমটাতে শুধু ফ্লোর টেপ করলাম আর নিচেটাতে ওভারফ্লো হিডেন করলেই হয় আপনি যখন ডিজাইন করবেন সেটা আপনার লজিক ইউজ করবেন সেখানে আমার কোনো রেস্ট্রিকশন নাই ঠিক আছে এখন যারা বেসিক লেভেলে আছে তাদের জন্য আমাকে কিন্তু যেতে হবে হ্যাঁ এরা একসব আপনাদেরকে ক্রস করবে ঠিক আছে এখন যদি একবারে সব খাওয়াইতে চাই খেতে পারবে না বদ হজমে হয়ে যাবে আচ্ছা এখন যে আমি বক্স এই দুটো কি পাশাপাশি আসবে আসছে তো না
পাশাপাশি আসছে। এখন কি করতে যাচ্ছিলাম, মাঝখানে গ্যাপ সৃষ্টি করতে যাচ্ছিলাম এই জন্য। তার জন্য কি যে কোনো একটার মধ্যে আমি কি বলতে পারি মার্জিন কন্ট্রোলটা কিভাবে করতেছে দেখেন, যা বুঝেছি তা এখন অ্যাপ্লাই করতেছি। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, যে বলবে তার আজকে ফাইন হবে, সে আজকে সবাইকে খাওয়াবে। মার্জিন আমি এখানে কত দিচ্ছি, 5 পিক্সেল বলছি। পিসি উঠলো কেন? তারপর আমি বলছি 10 পিক্সেল। আপনি বলেন দেখা যাক ছেলে কতটা খাটি। আশা করিছে? আচ্ছা ঠিক আছে, তিনি ঠিক বলেছে তাই না? এখন এটা যে হইল বাট উপর থেকে কি নেমে আসলো না, বাট আমি চাচ্ছি কি এটা দুটো সমানই থাকবে বাট মাঝখানে শুধু একটা গ্যাপ হবে। এর জন্য কি করা যায়, জাস্ট আমি শুধু এখন এখানে এভাবে ইউজ করতে পারি বা এখানে শুধু আমি কি, তাহলে এটাকে কি করতে হবে দেখেন তো, এটা কি লেফট সাইড না রাইট সাইড, এই বক্সের ব্লু বক্সের লেফট সাইড, তাহলে কি মার্জিন লেফট বললে হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে মার্জিন লেফট। সাপোজ 10 পিক্সেল বলে দিলাম, হয়েছে তাহলে দুইটা লেভেলও সমান আছে, জাস্ট মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে। সো এবার কি আমরা লেআউটটাকে দাঁড় করাতে পারবো নাকি পারবো না, যেটা ড্র করেছিলাম মুছতে 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 গেছে। সো এবার যারা যারা পারবেন লেআউটটা ড্র করে, না পারলে আমি আসি পরবর্তীতে। হয়ে গেছে, গুড। ডিভ হচ্ছে ব্লক লেভেল লেআউট নিয়ে কাজ করে। এই যে আমরা লেআউটটা করব, এখানে ড্র করার জন্য আমরা মানে একটা ডিজাইন করার জন্য আমরা এখানে ড্র করেছি, এখানে কয়টা ডিভ লাগবে কে বলতে পারবে? যে কোনো একজন বলবে। আচ্ছা সবার মন্তব্য আগে নেই, বলেন কে কতগুলো বলতে চান, আপনি বলেন কয়টা বলবেন। কি জানি নাম আপনি বল, সবার কি আছে মতামত দিবে, একটু থামেন আগে ওনারা বলতে দেন। এখন বলে আমি ফুলটাই চাচ্ছি, মেইন নট মেইন সব চাইল্ড প্যারেন্ট সব চাচ্ছি। 10টা 10টা এখন আপনাকে আমি পানিশমেন্ট দিব, একবার 7টা একবার 8টা এখন 10টা। আমি বলছি টোটাল টিম কয়টা লাগবে, সেটা তো আমি জানতেই চাই না, যা দেখতে পাচ্ছেন তাই থেকে বল। 10টা লাগবে, 10টা লাগবে, ওইটা কি বলে আমরা কি ইনাদের মতো হই, এরপর যদি বলেন আজকে সবাইকে খাওয়াবেন, আবার হাত ধরেন আমি বলবো 10টা কে কে, 1 2 আমি জানতে চাচ্ছি চাইল্ড প্যারেন্ট সব বাচ্চা কাচ্চা যা আছে সব নিয়ে কয়টা লাগবে।
এই লেয়ারটা কি ডিপ দিয়ে করব না ডিপ কি ব্লক লেভেল লেয়ার না তো সেই কয়টা ব্লক হবে সেটা আমি আগে কাউন্ট করতে যাচ্ছি ঠিক আছে আপনাদের অনেক কনফিউশন এবার কনফিউশনটা দূর করি এই লোগোতে কয়টা ডিপ লাগবে এখানে একটা আর এই কোন ব্যানারে কয়টা লাগবে তো কয়টা হলো এই লোগো ব্যানার কি আরেকটার মধ্যে থাকবে না তার জন্য আরেকটা লাগবে কয়টা তিনটা মেনু কয়টা তার মানে চারটা আর এখানে এটা কি আরেকটা পাঁচটা আর এটা ছয়টা এটা যে সাতটা বলছিলেন তাহলে আমি কি করব এখন ব্যাপার একটা আর তার মধ্যে যাই নাই বাকি বসে দিছি এখন এই পুরাটা কি আবার একটা দিয়ে রাখবো তাহলে কয়টা হলো একটা আটটা আটটা বলছিলেন তারপর এটা একটা এটা কয়টা হলো নয়টা আমি পুরোটা আর পুরো একটার মধ্যে থাকবে সেটা হচ্ছে 10টা যারা জিত যারা হারলেন যারা জিতছে তাদেরকে খাওয়াবে ঠিক আছে এভাবে কাউন্ট করে নিতে হবে আপনি যে লেআউটটাই করেন না কেন সেখানে আগে কয়টা ডিপ হবে সেটা আগে একটু গুনে নেন তা না হলে ডিজাইন করতে গেলে দেখা যায় আমি অনেকেই দেখলাম কাজটা করতে দিয়েছিলাম পর অনেকেই ফেস করছে ভেঙে যাচ্ছে আগেরটা পরে পরেরটা উপরে যদি আগে থাকতে ভাবে কাউন্ট করে নেন তাহলে আপনি জানেন কয়টা ডিপ লাগবে সেই কয়টা ডিপ লিখে ফেলেন সে কয়টা ডিপের মধ্যে সে কয়টা ক্লাস ইনসার্ট করে দেন এবং কাজটা করতেও কম সময় লাগে এটা কাউন্ট করে নেন না বলে ডিজাইন করে নেন না বলে আপনাদের ডিজাইনটা করতেও অনেক সময় লাগে এখন কি আমার কাউন্ট শেষ লেআউট করা শেষ এখন দেখেন কত দ্রুত আমার কোডটা হয়েছে এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমি লোগো ব্যানারের জন্য এক একটা নিলাম তার ভিতরে নেওয়ার জন্য আরেকটা লোগো ব্যানার আমি আরেকটা ইসের মধ্যে আমি আলাদা আমি নিলাম না কেন ওটার জন্য আবার মেনু তো একটাই আছে ওটা আমি প্রথমে ফুল একটা কি নিব একটা র‍্যাপার নিব র‍্যাপার নিব র‍্যাপারের মধ্যেই তো আমার এই সবগুলো থাকবে সবগুলো থাকবে কিন্তু লোগো ব্যানারে কি দুইটা আলাদা আলাদা ব্লক আছে না আমি আলাদা রাখতে পারি একসাথে করার জন্য হ্যাঁ আলাদা মানে করতে পারি বাট একটু ম্যানেজ করতে প্রবলেম হবে তো ম্যানেজটা যদি হ্যারেস্টার না নিতে চান সেই ক্ষেত্রে ব্লক ব্লক ওয়াইজ ভাগ করে নিতে ঠিক আছে ওভাবে করা যাবে বাট হ্যারেস হবে অনেক টাইমটা কিলিং হবে টাইমটাকে সেভ করার জন্য এভাবে ব্লক লেভেলে করা হচ্ছে আচ্ছা এতটুকু করতে আমার লাগবে লাগবে না জাস্ট ইনএম করে নিচ্ছে এটা র‍্যাপার ছিল প্রজেক্টর অফ আগে বলবেন না রেকর্ড অন প্রজেক্টর আসছে আসছে এসি স্যার শুরু তো আবার বেশি কুল হয়ে গেছে হট হবে দেন আসবে ছিল আপাতত এই বক্সটাকে আমি ভিউ করাতে চাচ্ছি না আমি আগে ওটাকে ম্যানেজ করি ঠিক আছে সরি এটাকে কমেন্ট করতে যাচ্ছি কমেন্ট করলাম এখন এটা আমার কি অবস্থায় আছে এরকম একটা অবস্থা আছে তাই না আগে এই র‍্যাপারটা আমি কি রকম দেখতে চাই সেটাকে আগে আমি ম্যানেজ করি ফ্রন্ট লেফট তো আমার লাগবে ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার এটা দিব না ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করি এখান থেকে কোন কালার সাপোজ এই কালারটা নিচ্ছি সেভ করলাম এবং এর উইথ বলছে আমি 100% এখন কিন্তু আমি পার্সেন্টেজে করব ঠিক আছে উইথ 100% হাইট বলছি কত বলবো 130 1300 সেভ করে নেই রিলোড দেই এরকম একটা অবস্থা আছে তাই না পুরো একটা পেজ আর আমি যদি উইথ অটো বলি দেখেন অটো বললে কি হয় আমরা কিন্তু উইথ হাইট এগুলো নিয়ে অটো নিয়ে কাজ করব ঠিক আছে এখন আপাতত একটা স্ট্রাকচার লেভেল দেখানোর জন্য আমরা ফিক্সড একটা উইথ বা হাইট দিয়ে দিচ্ছি বাট লাইভের প্রজেক্টগুলো এগুলো উইথ হাইট অটো থাকে কারণ ডিফারেন্ট ব্রাউজার ডিফারেন্ট মনিটর ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থ উইথ হয় তাই না সেজন্য এটা অটো থাকে অটো করলে কি হয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে বাট ওটাকে ম্যানেজ করা যাবে ম্যানেজ করতে হলে আমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে আগে আমরা একটা ফিক্সড একটা কাট দিয়ে দেখে আসি সাপোজ এটাকে আমি 80% বলতেছি আপাতত 100% রাখছি না 100%
100% আসছে এবং এটা কি হচ্ছে একটা কর্নারে চেপে আসছে আমি চাচ্ছি এটাকে একটু ওকে আই বলি 90% বলি আর মার্জিন কি দিব এটাকে আমি লেফট থেকে রাইটে নিতে যাচ্ছি তাহলে কি হবে মার্জিন লেফট হবে মার্জিন 0 অটো দিলে মাঝখানে চলে আসবে মার্জিন অটো দিলে তো মাস্ক মার্জিন অটো দিলে মাস্ক না মার্জিন লেফট দিলে কি যাবে না যাবে তো এটা যার যেটা ইচ্ছা রাইট দিলে রাইট থেকে সরবে লেফট থেকে লেফট বুঝতেছেন আপনারা আচ্ছা এটা যদি কিছু দেখাই তারপর আপনারা যেটা বলছেন সেটা অ্যাপ্লাই করি ঠিক আছে না এটা না বুঝাই গেলে সমস্যা আছে মার্জিন লেফট সাপোজ আমি বললাম আমি এখানে পিক্সেলও বলতে পারি পার্সেন্টেজও বলতে পারি 100 পিক্সেল বললে দেখেন কি হয় এটা পার্সেন্টেজও বলা যাবে পিক্সেলও বলা যাবে আমার 100 পিক্সেল সরে আসছে আর যদি বলি 0 অটো ওনারা যেটা বললো সেটাও কিন্তু অ্যাপ্লাই করা যায় উপরে নিচে 0 ডালে হবে হ্যাঁ মার্জিন জাস্ট এখানে শুধু মার্জিনই থাকবে ক্লোন হবে তারপর কি হবে 0 0 মানে কি দুইটা ভ্যালু সেট করা মানে কি বুঝাচ্ছে প্রথমটা কোথায় যাবে আপনি বলেন প্রথম ভ্যালুটা কোথায় যাবে টপে আর তারপর লেফট এখন এটার ভিতরে আমি কি কিছু ইনসার্ট করতে যাচ্ছি তাই না এটাকে যদি আমি এখন তুলে দেই সাপোজ এটার নাম কি দিব লোগো আর ব্যানারটা কি সে একটা হেডার সেকশন বল ধরতে পারি না আমি এটাকে এটা নাম দেই হেডার হেডার এটা ফ্লোট লেফট হবে নাকি হবে না কে বলতে পারবে এটা হবে আর ফ্লোট লেফট হবে না এটা ফুল উইথ নিবে কারণ এটা কি কারো সাপেক্ষে আসতেছে পাশাপাশি নিতে যাচ্ছে এবার বলেন এখানে কি করা যাবে কালার কি আছে এটার ইন্টারেস্টিং একটা কালার আছে আচ্ছা এই কালারের ভিতরে কোন কালার আমি না ম্যাচ করাতে পারবো না এটা হালকা একটা গ্রে কালার দিয়ে রাখি দুটোর উপর কালার ম্যাচ করাতে গেলে 12টা বেজে যাবে এটার উপর ভালো হয় যে কোনো কিছু দিয়ে কালার থেকে দিকাস করে না কালার করে না করা যাবে থাক যা ছিল সেটাই করব আমি হেডারে একটা হোয়াইট কালার সেট করে দিই তাহলে আমি অন্য কালারও সেট করতে পারবো রাইট কালারটা বলতেছি হোয়াইট হোয়াইটের কোনটারই কথা ছিল এফএফ কয়টা জানি ছিল 6টা 6টা এক্সেলে 6টা 3টা দিলেও হয় মার্জিন দরকার নাই সেভ করি এটাকে এবার কল করি হেডার হেডারটা কোথায় আছে পরের ডিপে যাচ্ছি তাই না ডট আছে এটা কিন্তু ক্লাস হবে এবার দেখা যাক কি হয় এটা আবার শুরু আছে কেন হোয়াইট আসছে হোয়াইট হোয়াইটের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে ঠিক আছে সেজন্য এই হোয়াইট আর এই হোয়াইট বোঝা যাচ্ছে না তাই কি করা যায় বডিটাকে সেটাও হয় বডি নামে একটা লিখি ফেলি বডি নামে একটা ট্যাগ আছে না তাহলে এটা কোনো ক্লাস লেখা দরকার আছে তো ওই বডি নামক ট্যাগটাকে লিখলাম ক্লাসটা লিখলাম এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেওয়া যায় তাহলে কি কালার আসবে একটু ডার্ক তিনটাই ঠিক আছে ঠিক আছে এবার হয়ে যাচ্ছে রাইট একটু গ্রে হয়েছে ওইটা
এখন কি হেডার আছে? হেডারের মধ্যে আর কয়টা আছে? দুইটা পার্ট আছে। এখন হেডারের মধ্যে আমি চাচ্ছি যে লোগো আর ব্যানার আসবে, তার মানে কি প্যারেন্ট কে আমার প্যারেন্ট হচ্ছে হেডার, তার মানে কি হেডার কে নিয়ে করতে হবে না, কারণ এর মধ্যে কি চাইল্ড আসতে যাচ্ছে না। তো এটা থাকলো, পাশে কি লিখব? ডট লোগো, তার মানে কি এর প্যারেন্ট কে? প্যারেন্ট ক্লাস হচ্ছে হেডার, চাইল্ড হচ্ছে কে? লোগো। দেন এর ভিতরে প্রপার্টি গুলো সেট করে দিলে হবে। এর কি লাগবে? একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ বলতেছি দিস কালার, ওকে। আর এর উইথটা উইথ সেট করা লাগবে তো, তাই না? উইথ বলতেছি এটা 20%। আর পরেরটাতে বলতেছি হাইট কত পাবে? এটা 100% হবে না? হাইট কি পিক্সেলে দেব না পার্সেন্টেজ দিবে? এখানে হাইট পিক্সেলে দেবে, পার্সেন্টেজ দিলে নিবে না, কারণ এটা কি হেডারের মধ্যে লোগো আসছে, মানে হেডারে হাইট কে তো এটা এখানে দিয়ে দিতে যাচ্ছে, তো পার্সেন্টেজ দিলে হবে না কেন? হবে, এটা ডিভাইসের সাথে মিক্স হতে যায় প্রবলেম। আচ্ছা দেখি ডিভাইসের সাথে মিক্স হতে যায় ওর কি প্রবলেম হয় সেটা আমরা একটু টেস্ট করি। 100% লোগো হেডারে যে আসে তা দিয়ে দেবে, সবটাই পেয়ে যাবে। কালারটা পাইনি, ও কালার ক্লাস কল করা হয়নি, সরি। আমি ক্লাসগুলো কল করতে আমার মনে থাকবে না, আমি আগে ক্লাসগুলো লিখে ফেলি, ঠিক আছে? বড় বেদনাদায়ক। ডিফ দেন এটাতে ক্লাস কি হবে? কি লোগো ক্লাস লোগো, তারপর আরেকটা কি ক্লাস আসবে এখানে? ব্যানার, তাই না? যেগুলো দিব সেগুলো আগে লিখে ফেলি। ব্যানার আর এটার জাস্ট উইথটা চেঞ্জ হবে 80%। টেস্ট করি এবার, ব্রাউজারে যে রিলোড দেই, কি সমস্যা হয়েছে বলেন, কে বলতে পারবে? উইথ এটা আবার মিস হয়ে গেছে না, এটা তো পাশাপাশি আসার কথা ছিল, ফ্লোট লেফট দেই নাই, কারণ এটা পাশাপাশি আসবে কখন? যখন ফ্লোট লেফট থাকবে, ঠিক আছে? বুঝতে পারতেছেন এক একটা অ্যাট্রিবিউট না দিলে কি হচ্ছে? ফ্লোট লেফট দুটাতেই হবে না একটাতে হবে? একটাতে দুইটাতেই হবে, একটাতে দিলে হবে না, একটু আগে বুঝে এলাম, এখন বলে একটাতে। এখন দুইটাই কিন্তু পাশাপাশি আসছে, কিন্তু দুইটা বুঝে যাচ্ছে? কালার চেঞ্জ করতে হবে, আমি কালার চেঞ্জ করব না, নিচে মার্জিন দিয়ে আলাদা করে দিব। আমি লোগো আর হেডারের মধ্যে, সরি ব্যানারের মধ্যে একটা স্পেস চাচ্ছি, সো যে কোনো একটা থেকে একটা মার্জিন সেট করে দিলে হচ্ছে না, যাতে আলাদা একটু বুঝায়। মার্জিন লেফট দিলেই তো হবে, যদি ব্যানারে দেয় তাহলে মার্জিন লেফট, আর যদি লোগোতে দেয় তাহলে মার্জিন রাইট। আমি ব্যানারে দিচ্ছি তাই মার্জিন লেফট। আমি বললাম 0.2%, 2% দিলে একটা প্রবলেম হবে, দেখেন কি হয়। কি হলো, এটা ভাঙলো কেন? কে বলতে পারবে আপনারা বাদে? এলো কে বলছে বলেন? এখন তাহলে এটাকে কত পার্সেন্ট করতে হবে? 80% তো আছে, 0.2% মাইনাস তাহলে কত হবে? 79.8। বুঝতে পারেন নাই কে এখনো? আপনি বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই, বড় বেদনাদায়ক।
বুঝতে পারেন নাই? এখানে আমি দেখেন লোগো আর ব্যানার এখানে যেটা আছে ঠিক আছে, লোগোতে দিয়েছি কত 20%, এর আগে এখানে আমি যখন এটা লিখি না কত পার্সেন্ট ছিল 80%, 100% কভার হয়ে গেছে না? এখন মার্জিন কত অ্যাড করেছি 0.2%, সেটাও কি 100% এর সাথে অ্যাড হবে? মার্জিন প্যাডিং বর্ডার যাই দেন না কেন ওই 100% এর মধ্যেই কাউন্ট করতে হবে। তো যেটা যেটা এক্সট্রা অ্যাড করতেছেন ওটা হয় মাইনাস প্লাস করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এর জন্য 0.2% আমি এইখান থেকে আমি ব্যানার থেকে মাইনাস করেছি, আমি চাইলে লোগো থেকেও মাইনাস করতে পারতাম। সো ওখানে যে কয়টা কলাম আপনি রাখতে চাচ্ছেন বা যে কয়টা ব্লক রাখতে চাচ্ছেন ওই 100% এর মধ্যে ওটাকে ম্যানেজ করতে হবে। তো যে কোনো একটা থেকে কমাই দিলে কি ম্যানেজ হয়ে যাচ্ছে? সো আমি এখান থেকে ম্যানেজ করলাম, আপনি চাইলে এখান থেকেও ম্যানেজ করতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? তো সেভ করলাম। এবার ব্রাউজার যে রিলোড দেয় আসছে, এবার কিন্তু ভদ্রলোকটা পাশাপাশি বসে আছে। এখন আমার কি দরকার? আরেকটা নিচে মেনু দরকার, মেনুর জন্য কি আবার একটা ক্লাস লিখতে হবে? মেনু এর জন্য কি আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে? ব্যাকগ্রাউন্ড কালার যা ছিল সেমই রাখবো, সেম দিলাম। আর উইথ হাইট সেট করতে হবে, উইথ কত বলবে এটা কে বলবে? আপনি বলেন উইথ কত দিব এটা মেনুর জন্য, কে বলবেন? না আপনি এটা দেখে বলেন মেনুর উইথ কত হওয়া উচিত। বুঝতেছেন না এখনো? মাথার উপর দিয়ে যাচ্ছে? আপনি বলেন কেন 100% বুঝতেছেন? আমি এখানে একটা নিচে একটা মেনু আনতে যাচ্ছি, মেনুটা কি আমি চাচ্ছি এই পুরো যে উইথটুকু র্যাপারে আছে পুরো উইথটুকু জুড়ে থাক, র্যাপারের উইথটুকু জুড়ে, তাহলে কি 100% হবে না? যদি 100% যদি একটু থেকে কম নিতে চাই, যেমন লোগোটা প্রথমে কম নিতে চেয়েছি বলে কত দিয়েছে 20%, 120%, বাট এখন কি চাচ্ছে পুরো উইথটা জুড়ে থাক র্যাপারে, সেজন্য কি 100% হবে উইথটা, বাট হাইট ডিফারেন্ট হবে। হ্যাঁ সেটাও হয়, সমস্যা নেই, যে যেভাবে যাচ্ছে আমি এখানে আমি লিখে নিই তারপর ওখানে যাচ্ছি। এখানে উইথ লিখলাম, এখন হাইট দিব, হাইট কত দিব কে বলবেন? না উনি বলবেন। মেনুর জন্য হাইট কত দিব? এটা আমার ইচ্ছা, মেনুরটা আমি কতটুকু রাখতে যাচ্ছি, আমি 150 পিক্সেল সেট করছি, সেভ করছি। আবার এই এইচটিএমএল ক্লাসের মধ্যে কি ক্লাসটাকে কল করা লাগবে না? এখন কি হেডের মধ্যে ছিল লোগো ব্যানার, এখন মেনুটা কি এখানে দিব? আপনি না কে বলবেন? না উনি বলবে। এই মেনু ক্লাসটা আমি কোথায় কল করব? এই হেড সেকশনের ভিতরে না, হেড ডিপের ভিতরে। হেড ডিপের প্রসেসে কোথায় দেখেন, ইয়েলো হয়ে আছে, এটা যদি আপনি মার্ক করেন দেখেন এটার এই ডিপটা যেখানে ক্লোজ হয়েছে সেটাকে মার্ক করছে, হেড ডিপের ক্লোজ হচ্ছে এটা এই ক্লাসটার। সো আমি মেনুটাকে এর মধ্যে দিব না এর বাইরে দিব? এর বাইরে দিব। তাহলে কি এর বাইরে গেলাম এবং একটা ডিপ নিব, এই ডিপটা নিলাম, ডিপ ক্লোজ করলাম, তারপরে কি এখান থেকে ক্লাস কল করা লাগবে তাই না? ক্লাস করলাম, ক্লাসটার নাম কি? মেনু, রাইট? বুঝতেন এবার কোথায় কিভাবে ক্লাস কল করা লাগবে, কোন ব্লকে আপনি কি দিতে চাচ্ছেন? এবার ব্রাউজার যে রিলোড দেন, জিনিসটা কিন্তু আসছে, কিন্তু ওটার সাথে কি হয়ে গেছে, কালার সেম হয়ে গেছে, মানে এটা এটা সেম, তাই আলাদা বোঝা যাচ্ছে না। আলাদা করার জন্য আমি কি করতে পারি? মার্জিন কি হবে, একটা ভ্যালু সেট করতে চাইছে সেজন্য কি ইউজ করতে পারি, কি ইউজ করব? আপনারা কেউ বলবেন না, ওনাদের একটু বলতে দেন কি ইউজ করব বলেন। মার্জিন আমি উপর থেকে একটু সরে নিচে নামাতে চাচ্ছি, তো কি ইউজ করব একটা ভ্যালু দ্বারা? ভ্যালু হ্যাঁ মার্জিনে, সেটা মানে টপ বটম রাইট লেফট চারটা ভ্যালু আছে, সেটা তো ওভাবে বলতে পারি বা এভাবে ম্যানুয়ালি ইনসার্ট করতে পারি। ম্যানুয়ালি করব না ডিরেক্টলি বলে দেব, কোনটা আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, কারণ ম্যাক শুধু কি আমি চাচ্ছি টপ থেকে সে কিছুটা নেমে যাক। সো বললাম মার্জিন টপ কত পিক্সেল? 5 পিক্সেল, 5 পিক্সেল বেশি হয়ে যাবে, জানি না দেখি কতটুকু হয়, কতটুকু নামে ওটা উপর থেকে অ্যাকচুয়ালি
এতটুকু করে লিখতে পারেন নাই কে আপনি পারছেন
কন্টেন্ট বলছে এখন এই ক্লাসটা থেকে কন্টেন্টের আবার কয়টা পার্ট আছে দেখেন কন্টেন্ট লিখেছি আপনি খেয়াল করেন যে ভুলটা করেছেন কন্টেন্ট কি আমার আলাদা একটা ডিপ ব্লক এর মধ্যে আবার কি আসছে তিনটা সাব ব্লক সাব ডিপ আসছে না কন্টেন্টের ভিতরে কন্টেন্টের ভিতরে আমি তিনটা সাব নিচ্ছি বা এটাকে আমি লিখি মেইন কন্টেন্ট যেটা এর ভিতরে আছে আবার মেইন কন্টেন্ট বলছে এটাকে ঠিক আছে মেইন কন্টেন্টের ভিতরে আবার তিনটা সাব তিনটা মিলানো যেটা সেটা হচ্ছে মেইন কন্টেন্ট হ্যাঁ তা এটার ভিতরে আমি আবার কি চাচ্ছি তিনটা সাব ডিপ আসুক তাই না তিনটা সাব ডিপ আনলে এডিটর ক্লাসটার নাম কি দিব যা কিছু ক্লাসের নাম লিখেন রাইট বলছে আপনি যা বলছেন ক্লাসের নামগুলোর সাথে মিল থাকতে হয়েছে এতটুকু লিখলাম এখন এতটুকু কাজ আমি যদি করে যাই স্টাইলের মধ্যে যে ক্লাসগুলো লিখতে হবে এখন আমাকে ডট কন্টেন্ট ডট মেইন কন্টেন্ট বলেছি তাই না ডট মেইন কন্টেন্ট দেন ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা আছে দেন ক্যারেক্টার উইথ এবং হাইট লাগবে রাইট ম্যাম আমরা মেইন কন্টেন্টটাকে যদি র্যাপারের সাব হিসেবে রাখি তাহলে কি সমস্যা না র‍্যাপারের সাব হিসেবে রাখতে পারেন সমস্যা নেই নো প্রবলেম আপনি সাব হিসেবে যত খুশি পারেন চাইল্ড চাইল্ড যেতে পারেন আরো চাইল্ড অ্যাড করতে পারেন আপনি এরপর স্পেস দিয়ে জাস্ট ক্লাসটা কি হবে ডট হবে না হ্যাশ হবে সেটা মেনশন করে দিলে হবে তো সেটা দিলে আগে পরে ঝামেলা হবে না সেটা আপনাকে মেইনটেইন করতে হবে আগে পরে কার ভিতরে কাকে রাখছেন তারপরে কাকে রাখছেন আপনাকে মেইনটেইন করতে হবে আচ্ছা উইথ কত দিব এটা উইথ 100% চলে আসে তাই না একই প্রবলেম এটা উপর থেকে আমি চাচ্ছি কি এটার মতো মেনুটা যেমন সরে আসছে নেমে আসছে কন্টেন্টটাকে এটার সাথে আমি যে নামাতে চাচ্ছি তাহলে কি করতে হবে মার্জিন মার্জিন টপ মার্জিন টপ বললে কিন্তু টপ 5 পিক্সেল বললে কিন্তু আর আমার কারোর সাথে অ্যাডজাস্ট করা লাগছে না এটা খেয়াল করতে হবে বুঝতে হবে হ্যাঁ এগুলো অনেক ঝামেলা করবে একটু বাইরে দেব হ্যাঁ রিলেট দিচ্ছি দেখেন এটা কিন্তু মার্জিন উপর থেকে কি 5 পিক্সেল নিয়ে নিয়েছে এখন এটার মধ্যে কত হবে কন্ট্রোলের মধ্যে আমার তিনটা ব্লক আনা লাগবে তাই না তিনটা ব্লকের জন্য আমাকে তিনটা সিএসএস লেখা লাগবে সিএসএস এর ক্লাস লেখা লাগবে সো সিএসএস এর ক্লাস যদি কি মেইন কন্টেন্টের ভিতরে যেগুলো থাকবে তাই না সো মেইন কন্টেন্টের ক্লাসের নামটা লিখে দিলাম এবং এরপরে জাস্ট বলছি এটা ডট লেফট বলবো ডট লেফট দেন এখানে কি রকম হবে সেটাও যদি বলে দেয় ফ্লোর লেফট তো এখানে হতে হবে তাই না পাশাপাশি তো আসবে না তো এফএল ও এটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেই ব্যাকগ্রাউন্ড কালার ওকে সেভ এটার উইথ কত দিব এখানে একটু খেয়াল করতে হবে লেফটের উইথ কত দিব লেফটের উইথ আমি সাপোর্ট করলাম 20% ঠিক আছে হাইট বলছি একটু পরে কিন্তু প্যাচ লাগাবেন হ্যাঁ আমি কোশ্চেন করবো একটু খেয়াল করেন হাইট কি হবে এখানে হাইট কত হবে 500 পিক্সেল এটা কার ভিতরে আছে মেইন কন্ট্রোলের হাইট সেট করেছি না কত 100% দিব এখানে আবার কেন সেট করতে যাব এটা তো মেইন কন্ট্রোলের ভিতরে আছে সো মেইন কন্ট্রোলের এটা চাইল্ড ক্লাস হচ্ছে লেফট সো মেইন কন্ট্রোলের হাইটের আমার কি প্যারেন্ট তো আছে প্যারেন্ট হচ্ছে মেইন কন্ট্রোল চাইল্ড কে
দেখ কর সো এটা তো ওর মধ্যে ইনসার্ট করতে চাইছে সো ওর যা হাইট আছে সেটাই তো পাবে সো 100% বললেই তো হয় আমরা বুঝতেছেন তো আচ্ছা এবার দেখি আসছে কিনা আসছে আসছে সো একই ভাবে কি এখন কন্টেন্ট লাগবে না কপি করে জাস্ট আর দুইবার পেস্ট করে দেই এখন জাস্ট নামটাকে শুধু যদি চেঞ্জ করে দেই এটা কি হবে কন্টেন্ট নাম দিয়েছিলাম রাইট আর এটা কি বলেছিলাম রাইট রাইট বলেছিলাম এখন এটার কন্টেন্টের উইথ কি তিনটে হবে আমি রাইট আর লেফট চাচ্ছি সেম সমান থাক আর কন্টেন্টটা চাচ্ছি ডিফারেন্ট এখানে কত রাইট আর রাইটে আছে 20 লেফটে আছে 20 কত হলো উইথ 40 বাকি রইল কত তাহলে এখানে দিলাম 60 এবার দেখেন কিলো আচ্ছা এল হয়ে গেছে এজন্য এটা পাই নাই আসছে আবার সেই একই প্রবলেম হয়েছে লোগোটার মধ্যে এটাকে যদি একটু সেপারেট করতে চাই তাহলে কি করতে হবে দেখেন যদি লেফটটাকে শুধু আমি কন্ট্রোল করি তাহলে কি লেফট থেকে সরে যাবে আবার কি রাইটটাকে কন্ট্রোল করা লাগবে না বাট আমি শুধু যদি কন্টেন্ট থেকে মার্জিন রাইট আর লেফট বলে দেই তাহলে একটাকে কন্ট্রোল করলে হচ্ছে তো শুধু মার্জিনে যে যদি বলে দেই আমি মার্জিন মার্জিন শুধু বললাম এখন দেখেন আমি যেটা বলছি সেটা কিন্তু অ্যাপ্লাই করতেছিলাম মার্জিনটা আমি চাচ্ছি কি টপ আর বটমে সেম থাক ঠিক আছে তাহলে কি প্রথমটা 0 পিক্সেল 0 দিলে পিক্সেল বাই ডিফল্ট না বললে হয় বললে হয় নো প্রবলেম তারপরটা প্রথমটা হচ্ছে কি টপ বটম তারপর দুটো কোথায় যাবে তারপর যদি একটা ভ্যালু সেট করি লেফট রাইট এখন লেফট রাইটে আমি কত দিব ইচ্ছা মতো দেই না এত সন্দেহ কিসের 0.2% বলে দিচ্ছি এর ফলে কি পেস কিন্তু আমার এখন ভেঙে যাবে ভাঙবে নাকি ভাঙবে না ভাঙার কথা না কেন র‍্যাপারের ভিতরে আছে মেইন কন্টেইনারে আপনি দেখেন এখানে কয় পাশে নিচ্ছে লেফটে এবং রাইটে সে 0.2 নিচে 0.2 পয়েন্ট কত হলো 0.4 তার মানে কি কত বেশি আছে 100 এর থেকে 0.4% বেশি আছে তার মানে কি এখানে 60 থেকে কমাই বা 20 যে কোনো একটা জায়গা থেকে আমাকে মাইনাস করতে হবে তো মেইন কন্টেন্ট থেকে করতে পারি আমি এখান থেকে করতে পারি এখান থেকে করতে পারি যে কোনো এখান থেকে আমাকে কমাতে হবে এখন ওই 0.4 কে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে বুঝতেছেন 0.4 কে অ্যাডজাস্ট করার জন্য 0.4 কেন কারণ 0.2 তো এক পাশে আর দুই পাশে দিয়েছি কিন্তু আমি লেফটও দিয়েছি রাইটও দিচ্ছি সো 0.2 0.2 কত হবে 0.4 তার মানে কি এখান থেকে যদি মাইনাস করি কত মাইনাস হবে 59.60 কেন 6 বললে তো হয় 59.6 সেভ করি এবার এরর দেই অ্যাডজাস্ট হয়ে যাবে আসছে এবার তো এই জিনিসগুলোকে অনেকে অনেকভাবে করছে পেজ ভেঙে চলে যাচ্ছে যা তা অবস্থা হচ্ছে সে যা তা অবস্থা থেকে বাদ আমাদের মেনুর হাইটটা নাই বেশি হয়ে গেছে মেনু হাইটটাকে আমি কমাতে চাচ্ছি মেনু কোথায় 100 থাক ঠিক আছে এবার আমার বাকি রয়েছে কি ফুটার একটা পার্টি বাকি রয়েছে জাস্ট মেনুটাকে কপি করে দিয়ে লিতে ওখানে হয়ে যাচ্ছে এখানে ক্লাস লেখা ঝামেলা খুবই কম জাস্ট কপি পেস্ট করবেন অনেক জায়গায় জাস্ট কিছু অ্যাড করলেই হয়ে যাচ্ছে ফুটার ফুটারে কি থাকবে ব্যাকগ্রাউন্ড কালার যদি সেম রাখি উইথ 100% ঠিক আছে হাইটটাকে যদি একটু বাড়ায় দেই আর টপ থেকে 5 পিক্সেল নেমে যাবে সেটাও ঠিক আছে শুধু ক্লাসটা কল করতে হবে এই ক্লাসটা কোথায় হবে মেইন কন্টেইনারের ভিতরে এই জিবের বাইরে হবে না ভিতরে হবে এই জিবের বাইরে হবে কিন্তু সো বি কেয়ারফুল জিপগুলো মেনটেন না করতে পারলে আপনার লেআউট মেনটেন করতে পারবে না এখানে হচ্ছে জিপকে শুধু মেনটেন করা লাগে এবার রিরো দেই তাই সুন্দর মতো চলে আসছে আমার লেয়ার এখন কি নিচে একটা কিছু অংশ কি বাড়তি না এটাকে মেনটেন করতে হলে যেটা করবেন সেটা হচ্ছে কোথায় আমার সিএসএস ক্লাস এখানে যে র‍্যাপারের কি ছিল একটা হাইট দিয়েছিলাম তাই না ফিক্সড করে এটাকে যদি এখন অটো বলে দেই প্রবলেম ইজ সলভ সেভ করলাম ব্রাউজারে এরর দেই
আমার প্রবলেম সলভ হয়ে গেছে মানে এই হাইড অটো হলে সে এখন আপনি যেই ব্রাউজারে যে কোনো মনিটর থেকে রান করেন না কেন ওর মানানসই একটা উইডো নিয়ে নেবে এবং সেভাবে সেটাকে ডিসপ্লে করবে তো লেআউটটা কি হয়েছে এখন এই কোডটা লিখে শেষ করেন আপনারা যাদের হয়ে গেছে তাদের থার্ড ব্লকে এই ব্লকটাতে তিনটা পার্টিশন আসছে না আপনি কি একটা কন্টেইনারের মধ্যে নিয়েছেন আগে আপনি যদি এই র‍্যাপারের মধ্যে একটা কন্টেইনার তার মধ্যে হচ্ছে তিনটা সাব ক্লাস আসছে সেটা না করলে কিন্তু আসবে না আচ্ছা আমি আসছি আপনার কাছে কিছু সমস্যা হচ্ছে 18টা আপনি প্লিজ তো বলেন দেখেন কয়টা লিড লাগবে 20টা হবে 20টা 20টা আগে ডিপটা প্লিজ ভাগ করে না দাদা লেআউটটা করতে খুব ইজি হবে যেভাবে আমি করলাম 20টা আই হোপ যে 20টা বলেছে সে হয়তো জিতবে 20 আর 20 ঠিক আছে দেখি কালে জিততে পারি মোটামুটি শেষ আর সময় নাই 21টা আপনি বলেছেন 20টা কে বলেছে 20 তিনজন বলেছে 20টা আর বাকি সবাই নাই একজন বলেছে আপনি বলেছেন 19টা 18টা 19টা এটা কি একটা এটা একটা দুইটা 1 মিনিট প্রথমে তার প্রথমে এক নাম্বার লাগে পুরোটা মিলে একটা দিন তারপর এটা আসছে দুই নাম্বার তিন এটা তিন এই পুরো ট্যাগের মধ্যে থাকবে না সেটাকে আগে তিন ধরে নে ঠিক আছে এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এই পুরো ট্যাগ আবার একটার মধ্যে থাকবে আট এটা কি নয় এই পুরো ট্যাগের মধ্যে থাকবে না নয় এটাকে তুললাম ১১, ১২, ১৩, ১৪ পনেরো আর এখানে কি পুরোটার জন্য কি একটা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বলছিলাম একুশ জিতবে ঠিক আছে এভাবে ডিম ভাগ করে নিতে হবে এবার কর আপনি করেন সমস্যা কন্টেন্ট লিখে দেওয়া লাগবে আমার আপনি লিখে দেন সমস্যা নেই আচ্ছা যারা করতেছেন তো করেন আর যারা বুঝতেছেন না প্লিজ আমারটা দেখেন আমি আরেকটা ফাইলের মধ্যে নিয়ে করি তাহলে মানে আপনাদের বুঝতে সহজ হবে তাই না ডে ফোর এর মধ্যে এটা কি না কমপ্লেক্স মনে হচ্ছে অনেক না নাকি কমপ্লেক্স স্টাইল নামটা সেরকমই হোক কমপ্লেক্স স্টাইল এই যে একটা নামের পর একটা নামের মাঝখানে কিন্তু আমি আন্ডারস্কোর দিচ্ছি আপনারা কি সবাই পিএসপি ডেভেলপার হতে যাচ্ছেন পিএসপি এর জন্য একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ধরা হয় সেটা কি নাম জেন সার্টিফাইড জেন সার্টিফাইড এর রুলস হচ্ছে একটা নামের পর ভেরিয়েবল নাম হোক যাই হোক না কেন প্রত্যেকটা নামের পর একটা স্পেস একটা ওয়ার্ডের পর আর কি মিনিংফুল সো এটা ফলো করবেন যারা আমরা সবাই তারা সাজেস্ট করে যে একটা আন্ডারস্কোর ইউজ করার জন্য
complex underscore style enter করলাম dot css by default চলে আসছে ঠিক আছে এই দামি কোডগুলো ফালাই দিব রাখবো না ওকে আমি দুনিয়া একটা html ফাইলও নিয়ে নেই শুধু এটার ভিতরে কি থাকবে শুধু html কোডগুলো থাকবে আমি র থেকে একদম করছি ঠিক আছে এটাকে কি complex layout বলি complex layout complex layout right ইকুড কমেন্ট কোড টু কো ফালা দিচ্ছে এখানে কি বলবো complex layout তাই বলে আমি তো তো দেখি হয়ে গেছে আপনার না আচ্ছা এখানে আমি আগে ক্লাসগুলো লিখে ফেলতেছি কয়টা ক্লাস লাগবে ঠিক আছে তারপর যে আমি css এ ফেলে যাচ্ছি আগে আমি html ফাইলটাকে কিভাবে সাজাচ্ছি প্লিজ একটু দেখেন যারা বুঝতেছেন না আগে আমি html ফাইলটাকে যদি সাজাই কিভাবে সাজাচ্ছি দেখেন ডিভ দিচ্ছি ঠিক আছে আমি এগুলোকে সব আমি কোনো কন্টেন্ট কি দিচ্ছি নাম দেই নাই সোর কন্টেন্ট নাম দিতে হলে অনেক বড় হয়ে যাচ্ছে আমি সিম্পলি বক্স 1 বক্স 2 বক্স 3 বলতেছি ঠিক আছে সো পুরোটাকে আমি কি বলতেছি বক্স 1 বক্স 1 এর ভিতরে দেখেন কতগুলো বক্স ঢোকে ঠিক আছে পুরোটাকে আমি কি দেব তাহলে আইডি দিয়ে সেট করলাম কারণ এটাকে ইউনিক ইউনিক কোনো কিছু কি আমরা কি আইডি দিয়ে সেট করে রাখি আইডি দিতে পারি ক্লাস দিতে পারি নো প্রবলেম আমি এখন আপাতত আইডি দিচ্ছি আইডি বক্স কি বলছি 1 এটা সেটা তো ডিভ 1 আমি বক্স 1 বলছি এই বক্স 1 এর মধ্যেই আমি সবকিছু র‍্যাপ করে রাখতে চাচ্ছি তাই না তো এই বক্স 1 এর মধ্যে আমি একটা ক্লাস নিব ডিভ সেটা কার জন্য হবে মেনুর জন্য রাইট সো কি হচ্ছে এটা কি ডিভ এটা হচ্ছে আমি ডিভটাকে কত নাম্বার বলছি মেনুটাকে হচ্ছে 2 বলছি বক্স 2 তো লিখবো তাহলে এটা ক্লাস সি এল ডাবল এস ক্লাস নাম বলবো বক্স এটা 2 রাইট এখন এটা ভিতরে কি আমি আর কিছু ইনসার্ট করছি এখন করছি না সো এন্টার প্রেস করলাম এখন তারপরে হচ্ছে আমার 3 নাম্বার বক্সটা তাই না গিভ হচ্ছে কোড কপি করা হয়েছে এটার মধ্যে হবে আমার লিখি নাই যেভাবে নাম্বারিং করছি সেভাবেই যাব বক্স ক্লাস লিখে নেই বক্স 3 বলছে এটাকে এই বক্স 3 এর মধ্যে কি কিছু আছে আমার নাকি নাই আছে তাহলে বক্স 3 এর মধ্যে ডিভের মধ্যে গেলাম সেই ডিভের মধ্যে যে আমার ওখানে যে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 পাঁচটা আছে আর তাই না ডিভ নিলাম এখন এরকম ডিভ কয়টা লাগবে পাঁচটা তো প্রথম ডিভটার নাম কি ক্লাস কি দিব ক্লাস 4 এটা তাই না বক্স 4 বক্স 4 বললাম তারপর এটা কি দিব ক্লাস বক্স বক্স টুলটা হয়ে গেছে বক্স 5 এটা নাম্বারিং করে ঠিক মতো হয়ে যাবে শুধু সিগন্যাল দিয়ে যাবে না তাই না তাহলে সব আবার হয়ে যাবে তাহলে ঠিক আছে ওখানে যা করে থাক আমি আমার মতো করে করি এখানে পুরোটা আবার নাম্বারিং করা লাগবে কি গল্প না তুমি পরে না এটা হবে 16 এটা হবে 17 এটা হবে 18 এটা 19 এখন এটা কোথায় গেল কেন ওই যে 11 12 রইটা আচ্ছা 11 ছিল এটা ওয়াশে মিসম্যাচিং হ্যাঁ মানু দে 7 18 19 20 21 ঠিক আছে অল্প একটু শুধু চেঞ্জ এটা কত নাম্বার বক্স আমার এই যে আপনার কোশ্চেন অ্যানসারটা দিচ্ছি আমি এটা বক্স 5 বক্স 5 এর সরি 5 দিয়ে গেছে বক্স 5 এখন এই বক্স 5 এর মধ্যে আমার কয়টা ক্লাস আছে কয়টা রো
দুটো না সেজন্য হচ্ছে বক্স 5 এর মধ্যে আমি আবার ঢুকলাম ডিভ এর মধ্যে গেলাম আবার ওই দুটো জন্য কল করব ডিভ দুটো নিয়েছি কিন্তু এখানে দুটো ডিভ নিয়েছি দুটো ডিভ এর মধ্যে এখন ক্লাসটা বলতে হবে সিএল ডাবল ক্লাস কি হবে এটা বক্স আরে বক্স বক্স 6 তারপরটা বক্স আমি যখন কোড লিখছি প্রত্যেকটা জায়গায় আমাকে লক করে রাখছে এই লক সিম্বল মানে আমাকে রান করতে দিবে না ব্রাউজারটা রান করবে না তার মানে কি কিছু এরর আছে কারণ আর বক্স সিম্বল মানে কি আমি এখন সিএসএস ক্লাসগুলোকে এখন ডিফাইন করি নাই সেজন্য হচ্ছে লক যখন আমি ক্লাসগুলো লিখে ফেলবো লিংকের মাধ্যমে পেয়ে যাবে তখন আর লিংকটা তো করি নাই তাই না কোন ফাইলে কোড লিখতেছি আল্লাহ জানে আমি বক্স এক পর্যন্ত নিয়েছি আমার আরো বক্স লাগবে কয়টা এটা হচ্ছে কি বক্স 3 পর আসবে তাই না তো এখানে একটা ডিভ নেব এটা হবে কি ক্লাস বক্স কত 9 নিকি নেই এটা সাজেস্ট করছে না এটার ভিতর কি আর কিছু আছে বক্স 9 এর ভিতরে আরো কিছু আছে 10 11 12 13 14 ডিভ লিখলাম সবই তো এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে হচ্ছে কয়টা ডিভ আসবে দুইটা ডিভ দুইটা ডিভের একটা ভিতরে আলাদা যাবে এটা হচ্ছে 10 এটা হচ্ছে এটার ভিতরে কি আবার কয়টা রোল চাচ্ছি চারটা বলেন আমাকে হ্যাঁ কারণ বোর্ডে তাকে লিখতে আমার প্রবলেম হচ্ছে শিখতে পারছেন না বক্স 11 আসছে তারপর কত বক্স 16 আলাদা আরেকটা তার মানে কি এটা কোথায় বাইরে হবে বক্স 9 এর বাইরে হবে তাই না বক্স 10 এর বাইরে চলে গেলাম একটা দিয়ে নিলাম এটার মধ্যে আবার কয়টা আছে চারটা আল্লাহ কেন দিছি চারটা আমি মনে আগে চারটা দেই নাই তিনটা দিছিলাম আচ্ছা চারটা নিয়ে নিলাম হ্যাঁ এটাকে বলি নাই ক্লাস কত এটা 16 বক্স বক্স
17 box 17 কপি করে পেস্ট করে তাহলে যেন বক্স আবার রিনেম করতে হবে একই কথা 17 বক্সটা কপি করে ক্লাস 4 7 এর কপি করে হ্যাঁ ঠিক আছে ঠিকই বলছ এতটুকু কপি করে রাখা উচিত 1 পর্যন্ত কপি করে এটা শেষ আটটা আছে 20 বলা বাকি আর জীবনে দিব নেই যাবে করতে হবে 20 না এটা হচ্ছে শেষ বক্স হলো তারপরে কি ফুটার আছে 21 আর কি বক্স এটা হচ্ছে এই বক্সের বাইরে হবে এই ডিমের বাইরে হবে শেষ ডিম ক্লাস সি এল ডাব্লিউএস এগুলোর জন্য আবার সেই প্রপার্টিগুলো লেখা লাগবে ঠিক আছে বডি নামে কি একটা ট্যাগ আছে আচ্ছা শেষ হলে একটু দেখেন কিভাবে করছি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে রাখি বাইটি ফর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজও সেট করা যায় আসবে প্রপার্টিগুলো আমরা দেখব ধীরে ধীরে আজকেই না আমরা কি বলেন আচ্ছা ঠিক আছে হালকা একটা গ্রে কালার কি জানি বলেছিল আমাকে তখন দা হ্যাশ দিয়ে ত্রিপলি না বক্স ওয়ানের ভিতরে কি কি বলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার আগে ক্লাস থেকে কপি করে আনি হ্যাঁ কি ছিল জাস্ট লাইক দ্যাট কপি করলাম জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে উইথ দেওয়া লাগবে হাইট আর মার্জিন সো আগে যেটা করেছিলাম সেম টাক্স দেখেন আগেরটাকে কেটে দিই একটা চেঞ্জ হবে এখানে
মেনু থেকে আমার মার্জিন টপ দেওয়া দরকার আছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং উইথ এবং হাইট বলে দিলাম ঠিক আছে না এতটুকু ঠিক আছে কি নাই মেনু তো নাম পুরো মিশে যাবে পরে সেপারেট হয়ে যাবে এটা হাইট একটু দিয়ে দিতে হবে আচ্ছা এটা হাইট আপাতত আমি অটো রাখছি না হ্যাঁ হাইট বলে দিচ্ছি কত বলছিলাম 1300 পিক্সেল এবার বুঝে যাচ্ছে তো কালারটা ডিফারেন্ট করে দে সবার মনে বুঝতে একটু কষ্ট হয় ডার্ক কোন কালার ইউজ করি কি কালার দিব তিন কালার তিন কালার ডি দেন ডি দিলে কি আসবে এখান থেকে নিয়ে নেই এবার মনে পিছন দিকে বোঝা যাবে বোঝা যাচ্ছে কালার এখন সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের মেনু ছিল রাইট মেনু বানানোর কাজ শেষ মেনুর হাইটটা কমাই দিব দেখতে আমি হেডারের কন্টেন্ট চালিয়ে নিতে পারি ভার ঠিক আছে হেডারের ভিতরে তারপর কি করব ইনসার্ট করব যে কটা দরকার রাইট হেডারটার মতো সেম রাখতে যাচ্ছি এটাকে তো কি বক্স থেকে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি উইথ বলছে 100% আর হাইট 150 পিক্সেল এখন হেডার এই বক্স থেকে ভিতরে কি আর কিছু কন্টেন্ট যাবে না এই অবস্থায় আছে উপরে কি মার্জিন দিতে হবে না একটা আলাদা করার জন্য তো দিয়ে দেই মার্জিন কি দিব সব মার্জিন টপ 3 পিক্সেল এবার ঠিক আছে আলাদা হয়েছে আর এখানে আমার কি কি লাগবে এখানে আবার কয়টা ব্লক আছে অনেকগুলা তো বক্স থ্রি অনেকগুলো আবার টাইল ক্লাস আছে সো বক্স থ্রি বলছি স্পেস দিয়ে এখানে স্পেসটা অনেকই দিচ্ছেন না একটা প্যান ক্লাসের পর দা টাইল ক্লাসের আগে অবশ্যই স্পেস হবে ডট কত বক্স 4 বক্স 4 নিলাম দেন বক্স 4 এ উইথ হাইট দেওয়া লাগবে সেমই তো হবে এটার মতো তাই না এখানে আছে মনে হয় লোগোটার মতোই তো হবে তাই না লোগোর সমান করে দিলাম ফ্লোটলেস দিতে হবে নাকি দিতে হবে না কারণ এটা পাশে তো আরো অনেকগুলো আছে সো ফ্লোটলেস মাছ দিয়ে এখানে দিতে হবে উইথ বলছে 20% হাইট 100% ঠিক আছে আর কিছু অ্যাড করা লাগবে আমার আর কিছু অ্যাড চাইলেও করতে পারি না করলেও সমস্যা নেই এরপর কি আসবে আমার এটা দেখেন আসছে কিনা আসছে কিন্তু ঠিক আছে এখন এটাকে যদি আমি কপি করে নিচে নিয়ে পেস্ট করি তাহলে সেখানে কি করতে হবে বক্স বক্স 5 আরটা আছে না এই বক্স 5 টার আমি উইথটা বাড়াই দিব 20 আর এটাকে 60 বলছি হ্যাঁ 60 বললে হবে না কারণ এটাকে দুই পাশ থেকে আলাদা করে পরে করি এটাকে আগে এটাকে ভিউ করে আর এটা কি বক্স 8 ছিল 6 এর তো 5 আর 6 7 কি 5 এর ভিতরে যাবে না আমি আগে প্রথমে যেটা করতে যাচ্ছি 4 টাকে আনতে যাচ্ছি 5 টাকে আর 8 টাকে 6 7 কি 5 এর ভিতরে আছে না জি তো ওই দুটোকে আমি পরে নিব বুঝছেন তো দেখেন এটা আমি আগে 8 টাকে লিখলাম দেখেন 8 লিখলে কি আসে আগে ব্রাউজার কি দেখে সেটাকে দেখে আমি এরকম একটা কিছু আনছি বাট দুটো মাঝখানে আমি যদি মাঝখানের মধ্যে দেই সবটাতে পেয়ে যাবে তাই না তো এখানে কি করি মার্জিন দিয়ে দেই মার্জিন কত পার্সেন্ট দিব 0.2% টপ বটম রাইটের সব জায়গায় নিবে আমি যাতে দুই পাশে নেব তো প্রথমটা 0 পিক্সেল তারপরটা হচ্ছে 0.2% বললাম তাহলে এখান থেকে কত মাইনাস হবে একই না 9.8 কোথায় 9.8 কেন 6 হবে না 4 তো এটা কেন ভুল করে আপনারা বারবার এবার রিলোড দেই ঠিক আছে ভিউতে আসছে এখন এটাকে আমি কি দুই ভাগে ভাগ করে ফেলতে চাচ্ছি রাইট তো এটাকে দুই ভাগে ভাগ করতে চাইলে জাস্ট ক্লাসটাই তো লিখতে হবে তাই না
এখন প্যারেন্ট ক্লাস কে বক্স 3 বক্স 5 এ বক্স 5 এ প্যারেন্ট কে বক্স 3 এখন বক্স 3 প্যারেন্ট থাকবে এর আবার আরো চাইল্ড আছে মানে দাদা উত্তরসূরি আসবে এখন ঠিক আছে নাতি নাতি আসবে বক্স 3 ডট তারপরে কি বক্স 5 ডট বক্স 5 তারপরে হবে কি ডট বক্স 6 সো রিয়েল লাইফের সাথে কিন্তু জিনিসগুলো ম্যাচিং আছে সেভাবে যদি থিংক করেন মনে রাখতে সুবিধা হবে এটা কি প্রপার্টি লাগবে না লাগবে নাকি লাগবে না কি কি দিব এটা তো ফ্লোট লেফ দরকার ব্যাকগ্রাউন্ড কালার কপি করে নিই ডিফারেন্ট কালার দিতে হবে না আচ্ছা লিখি আমি একটু কষ্ট করে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব এটা সেভ করা আছে দিয়ে দিব আর উইথাইট দেওয়া লাগবে তো না উইথাইট লেখার কি দরকার আছে তো অটো পাওয়া যাবে না উইথাইট অটো পাবে না যদি 100% না বলি বুঝেছেন হাইট কি বলতে হবে 100% হাইট কি 100% না 50% করে দিব 50% করে দিলে ঠিক হয়ে যাবে 50% ঠিক আছে 150% এটাকে আমি কত করেছি বক্সে কত আছে হাইট 100% আছে না সো এটার আমি দুইটা পার্ট যেহেতু হবে এখানে একটাকে 50 বললাম আর একটাকে কি বলবো তাহলে 50 বলবো এখন দেখা যাক কি আসছে ঠিক আছে এখন এটাকে আমি আবার কপি পেস্ট করতেছি পেস্ট করলাম ক্লাসটা কত হবে নামটা চেঞ্জ 7 এখন মার্জিন চাচ্ছি এটা দেখেন এটাও দিলে কি হয় একই রকম দেখাবে বাট মাঝখানে আলাদা করার জন্য একটা মার্জিন লাগবে সো প্রথমটাতে যে 6 এর মধ্যে মার্জিন বটম হবে তাই না এটাতে দিলে মার্জিন মার্জিন বটম বটম কত দিব 2 পিক্সেল 3 পিক্সেল রাখি রাজার যে রিডর দেই ঠিক আছে না এখন এটা দেওয়ার ফলে কি হচ্ছে বেস্ট একটু নিচে চলে আসে এখন কিন্তু আমার হাইটটাকে মেনটেন করা লাগবে এই যে বলছিলাম যখন যেটা দরকার হয় ডিজাইন করতে গেলে এটা আপনি নিজেই বুঝতে পারবেন এখন দেখেন এটা কিন্তু একটু নিচে লেয়ারে চলে আসছে সেটাকে যদি মেনটেন করতে চান হাইট কত কত দিয়েছি এখানে আমি 3 পিক্সেল তার মানে হাইটে কত আছে 49.3 এটা তো পয়েন্ট না এটা পিক্সেলে পার্সেন্টেজ সেটা হিসাব করে দিতে হবে 49.7 পার্সেন্টেজ নিলে ভালো হয় সেটাই ভালো না 3% হ্যাঁ এটা পিক্সেলে দিলে পিক্সেলে এটা ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে পিক্সেল দিলে পিক্সেল ইউজ করতে হবে পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ পার্সেন্টেজ হিসাব করতে সুবিধা হয় 0.3% 49.7 ঠিকই তো আছে এবার কিন্তু অ্যাডজাস্ট হইছে কমে গেছে এটা একটু কম আর একটু লাগবে কমাই দিই 2 পিক্সেল করে দিই 2% এবার ঠিক আছে এভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করা যাবে তারপর কোনটা যেন দরকার কতটুকু আসছে আমাদের আমাদের এই পর্যন্ত শেষ এখন হচ্ছে 9 সো এখন আমাদের বক্স কত আসবে ডট বক্স 9 বক্স 9 এর ভিতরে কি লাগবে আবার এটা কার মতো কন্টেনার মতো না সেখান থেকে কন্টেন্টটা নিয়ে আসি কোথায় কন্টেন্ট মেইন কন্টেন্টের মতো শুরু হয় তাই না কপি করলাম পেস্ট করলাম সেভ করলাম দেখি আসছে সেটাকে এখন বিভাগ করলে হবে জাস্ট পিক্সেলটা এটা 3 বলে দেই একটু কম আনতে আসছে তো এবার কতটুকু এখন এটাকে কয় ভাগ করতে হবে দুই ভাগ দুই ভাগকে আবার এক ভাগকে চার ভাগ করতে হবে সেটাকে দুই ভাগ করার জন্য যেটা দরকার হবে এটা আবার চাইল্ড ক্লাস আসবে
ডট বক্স কত বক্স 9 বক্স 10 9 এর আন্ডার সরি চাইল্ড ক্লাস আছে এখন হ্যাঁ ডট বক্স 19 বক্স 10 এটা হচ্ছে কন্টেন্ট দিতে হবে তাই না ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কি দিব এটি দিব এই দেখো দেন হচ্ছে এখানে উইথ এবং হাইট উইথ এটাকে বলবো এটা নেই উইথ এটাকে 60% বলি ঠিক আছে আর এটা এখান থেকে হাইট তো দেওয়াই আছে তাই না হাইট 100% বললেই হচ্ছে সেম হাইট নিব এটা ফ্লোটলেট হবে হবে না কারণ এটা পাশে আরেকটা আসবে তো তাই না ফ্লোটলেট দিতে হবে দেখি কি আসছে আসছে কিন্তু তাই না এখন আমার এই পার্টটুকু করা বাকি এটাকে যদি কপি করে নেই যা সেখানে কি হবে এলিভেন বক্স 11 এর ভিতরে আবার কতগুলো বক্স আছে তাই না সে মাঝখানে একটু আলাদা করার জন্য কি করা লাগবে এটা কমাই দিতে হবে এটাকে আমি কত করব 40 এটাকে আমি 39 39 পয়েন্ট কত হবে ওটাকে যদি 2% দিয়ে দেই 6 হবে না 8 হবে কারণ একটাতে দিব তো তো মার্জিনটা আমি এখানে দিচ্ছি না একটু এখানে দিচ্ছি দেখেন একই কিন্তু একটাতে চেঞ্জ করছি আরেকটাতে দিচ্ছি নো প্রবলেম এটা যা যেভাবে ইউজ করে তো সবভাবে যেভাবে ইউজ করা যায় সবভাবে কিন্তু আজকে দেখানো হলো আপনাদের এরপরে যদি না প্রবলেম হয় ভাষা প্র্যাকটিস না করলে প্রবলেম হবেই কত দিতে যাচ্ছি পয়েন্ট 2% রাইট মার্জিন রাইট হবে ইয়েস মার্জিন রাইট সেভ করলাম এবার দেখি ঠিক আছে কিনা ঠিক আছে না এখন এখানে যা ব্লক ব্লক করে দিলে হচ্ছে কয়টা আসবে ওখানে বক্স 11 এর মধ্যে এর আবার প্যারেন্ট চালু আছে বক্স 9 স্পেস বক্স কত 11 তার মধ্যে আবার যাবে বক্স কত যাবে বক্স 12 তো নামগুলো আপনাদের ইচ্ছে মতো দিবেন সে যা সিকোয়েন্সটা বজায় রাখতে হবে যেখানে এটা হচ্ছে এটা কমপ্লিট সিকোয়েন্স এটা কিন্তু এটার মতো না কোনটা জানি এটার মতো না কপি করে নিচ্ছি জাস্ট উইথটা বাড়া দিলেই হবে কপি করে এবার দেখি কি আসে এটার মতো না এটার মতো এটার মতো হবে না 6-7 এর মতো 6-7 রাইট ফ্লোট কপি নিচে যে এখানে পেস্ট করে দিলাম এখন দেখি কি আসে তারপর এটাকে ম্যানেজ করছি কালার কিন্তু সেম আসছে কিন্তু কালারটা চেঞ্জ করতে হবে গ্রিন দিয়ে এমন কালার দিব চোখ যেন জ্বলছে যাক একটা কালার মনে হয় দেখতে কেমন দেখাবে না খারাপ দেখাচ্ছে না তাই না চোখে অনেকে লাগবে না হয়তো আবার জাস্ট লেআউটটা দাঁড় করার চেষ্টা করি এটা হাইটটা 50% বলাতে এরকম হয়েছে বাকি সব কিন্তু ঠিক আছে হাইটটা কত বলবো প্রথমটাকে 10% বলবো কয়টা আছে চার ভাগে যদি ভাগ করে ফেলি 100 কে 20 চার ভাগে 40% হ্যাঁ তাহলে 20 হবে না 25 হয় চার বিশে 100 চারটা হবে দেখানে হবে কপি করে দিয়ে দেই হ্যাঁ না কালার চেঞ্জ করবো না ওটাকে রাখো মার্জিন দিয়ে দিব এত অলস গিরি কেন করতে চান আপনারা কয়টা হয়েছে তিনটা হয়েছে আরেকটা লাগবে
নামগুলো চেঞ্জ করতে হবে, প্রথমে তো 12 থাকবে, তারপর কত হবে? 13 13 তারপরে 14 তারপরে কত? 15 কেন দিয়ে দিছিলাম এটা? এতক্ষণে আমার ক্লাস শেষ হয়ে যেত, আসছি কিন্তু জাস্ট মার্জিনটা শো করতে হবে। এখন দেখেন মার্জিনটা কিন্তু সবটাতে দেওয়া লাগবে না, দুইটাতে দিলেই সব ম্যানেজ হয়ে যাচ্ছে। কোনটা দিতে দিব বলেন? মাঝখানে দেন, মাঝখানে দেন। দেখেন এইটা আর এটা দরকার আছে? একটা লেফটে আর একটা মাঝখানেটা দিতে গেলে দুই পাশে ম্যানেজ করতে হবে। তার চাইতে করে এটা বটমে দিয়ে দেয়, এটা টপে দিয়ে দেয়, আর মাঝখানে একটাতে দিয়ে দেয়, শেষ। সেটা বললে বা মিডিলটাকে, মিডিলে তো দুইটা আছে, দুইটাকে হ্যান্ডেল করতে হবে। এটা টপে একটাকে একটা দেয়, এখানে একটা দেয়, আর মাঝখানে একটা দিয়ে দেয়। মানে যেহেতু করবি না, সব পুলিশে করেন নালে কালার চেঞ্জ করে দেবে। কালার চেঞ্জ করব না, আমি এভাবেই করব, এভাবে লেআউট করা লাগে। তো আপনারা তো শর্টকাট চাইলে না কিছু হবে না। মার্জিন কত, এটা কোথায় দিব? টপে, শেষেরটাতে দিলে মার্জিন টপ কত পার্সেন্ট বলবো? হাইটে কিন্তু এবার চেঞ্জ আসবে, 1% করে দিব। 1% ভালো দেখাবে না, বুঝাই যাবে না। 0.2% আগে হিসাব করি, তারপর হাইট হিসাব করবো। একটাতে হাইট কমাই দিলেই হয়ে যাবে। তারপর এটা কোথায়, এটাতে কত দিব মার্জিন? মার্জিন তো এটা আপনাদের যার যার মতো ম্যানেজ করতে পারেন, নো প্রবলেম। আমি আমার মতো করে ম্যানেজ করছি, ঠিক আছে? এটা বটম হবে, 0.2% দিব, একদম ছোট হয়ে যাবে, হাইট আরো কমাইতে হবে। আর মাঝখানের একটাতে দিলেই তো হচ্ছে, এটাতে না, যে কোনো একটাতে। আচ্ছা দেখি এতটুকুতে কি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? শুধু এখানে একটাকে শুধু বোঝা যাচ্ছে, যে কোনো একটাকে হয় টপে না বটমে দিয়ে দিলে শেষ। এটাকে দিয়ে দেই, টপেও দিয়ে দেই, এটাকে দিলে কিছু দিতে হবে টপে না? টপে, হ্যাঁ। এটা বুঝতে হবে, হ্যাঁ, কোনটাতে দিলে কি হবে, মার্জিন টপ স্পেলিং বলেছে, মার্জিন টপ 0.2%। এবার হবে কিন্তু ভেঙে যাবে, দেখবেন সাথে সাথে এখন ভেঙে যাবে, অলরেডি ভেঙে গেছে, হ্যাঁ, নিচে চলে আসছে, এই যে সামান্য একটু বোঝা যাচ্ছে, এটা বাড়া দিলে আরো বোঝা যাবে। তো এখানে কত বেশি দিয়েছে এবার কে বলতে পারবে? হিসাব করে বলেন, প্রথমে আছে 0.2, 0.2, 4.6, তার মানে কি যে কোনো একটা থেকে হাইট কমাই দেয় কত, এখান থেকে কত বাদ যাবে বলেন? আপনি বলেন 24.4, 24.4, 0.6 তো বাদ, 24.4%। এবার অ্যাডজাস্ট হয়ে আছে না, ঠিক আছে না? সো কালার চেঞ্জ করা লাগলো আমার, লাগলো না, সো কালার বারবার চেঞ্জ করতে একটা প্যারা। আচ্ছা মার্জিনটা হ্যান্ডেল করি, আর কি বাকি আছে? একটা সব আছে। আচ্ছা এটা শেষ করবে আজকে, পরের দিকে বেশি সময় লাগবে না, পার্ট এখনই হয়ে যাবে, রাইট? কমপ্লেক্স পার্টটুকু হয়ে গেছে কিন্তু, দেখেন আমি কিন্তু আপনাদের বলতে বলতে কিন্তু কম সময়ে কিন্তু করেছি, খুব বেশি লাগে না। আমি কত 12:40 না সামথিং কিছু একটা শুরু করেছি। এখন বক্স কত, 16? জি বক্স 16 নিলাম। এখানে আমি কোড করতে যাচ্ছি না, এটা কি ফুড কার মতো জানি? ফুটারের মতো নিয়ে তার মধ্যে দিয়ে, হ্যাঁ, জাস্ট ফুটারটাকে কপি করে আনি এখান থেকে। কপি করলাম, এবার ব্রাউজার যে রিলোড দেই, ও ফুটার লিখি নাই তো, বক্স লিখছি তো, বক্সের আগে তো ও ডট দেই নাই, চোখে কম দেখছি। চলো আসছে সুন্দরভাবে, বাট এটাকে কমাই দিতে যাচ্ছি, কি করে দিতে যাচ্ছি। আর এখানে কি চেঞ্জ করতে হবে এখন আমাকে? জাস্ট এখানে চারটা ব্লক আনতে হবে, কারণ এখানে চারটা ক্লাস লিখতে হবে। বক্স কত এটা? 16, 16 আন্ডার আর কয়টা আসবে? 10, বক্স কত হবে? 17, 17। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে, কোন কালারটা দিব? এটা দিয়ে দিই না, এটার হাইট কি করতে হবে? 100% হবে, এটা একটু চেঞ্জ হবে 100%। আর মার্জিন টপ হবে কি হবে না, এটা হচ্ছে লেফট হবে যদি দেই তো,
উইথ কত দিবে এটাতে প্রত্যেক কয়টা আছে চারটা এখানে সেই 25 কপি করতে হবে এখন ফ্লোট লেফট ও ফ্লোট লেফট দিয়ে নিয়ে এবার এটাকে কপি করে নিই আসছে কিন্তু কিসের জন্য দেখা যাচ্ছে না মার্জিনটা দিতে হবে মার্জিন এবার কিন্তু উইদের টাকা আমাকে কমাইতে হবে ঠিক আছে সে একই ভাবে দুইটাকে মাঝখানে দুইটাকে না রাইটটাকে মাঝখানে করো মাঝখানে তো দুইটা আছে একটা হলে আরটা হবে সেটাও করা যায় এটাকে ম্যানেজ করি তাই না এবার একটু ডিফারেন্ট ভাবে ম্যানেজ করতেছি দেখেন এখানে মার্জিন বলতেছি মার্জিন এটা টপ বটম হবে না রাইট লেফট হবে তাই না রাইট লেফট তাহলে তো দুইটা ম্যানেজ হয়ে গেল মার্জিন শুধু মার্জিন লিখতে হবে মার্জিন প্রথমটা 0 পিক্সেল তারপরে কত দিব 0.2 0.2% তাহলে কত বাদ যাবে আচ্ছা একটা ম্যানেজ হইছে আরটা ম্যানেজ করে নে এবার দেখালে কি হইছে পিক্সেল আর পার্সেন্ট কি একসাথে কাছে ভেঙে গেছে ওই কারণে ভেঙে গেছে ও চলে আসবে সমস্যা নেই বাট এখানে একটা মার্জিন দরকার এখন শুধু একটা মার্জিনই দরকার তাহলে ওখানে যে একটা দিয়ে দেই সেটা প্রথমটাতে দিয়ে দেই 17 কোথায় এখানে যে মার্জিন লেফট বলে দেই রাইট বলে দেই মার্জিন রাইট বললে হয়ে যাচ্ছে কত 0.2% রিলোড আরো এবার ঠিক আছে বাট এটা ভেঙে গেছে কারণ কি কত কত বেশি হইছে এখানে 0.2 আর এখানে 4 6 হ্যাঁ আরো কোন ঠিক আছে 0.6 তার মানে যে কোনো একটা থেকে কমাই দেই এটা থেকে কমাই দিলাম সাপোজ 24.4 তাই না পার্সেন্ট ঠিক আছে width 100% height height at last we done তাই না এখন হাইটটাকে কি করতে হবে র‍্যাপারে যে র‍্যাপার কি আমার এখানে বক্স ওয়ান তাই না জাস্ট এটাকে অটো করে দেই জাস্ট লেআউটটা এখন সুন্দর দেখা যাবে তো এভাবেই করবেন কাজ শেষে তারপর হাইটটাকে অটো করে দিবেন আপনি কাজ শেষ প্রথমত জিনিসের অবস্থা দেখার জন্য এভাবেই করতে হয় ঠিক আছে এবার আসছে কমপ্লেক্সটা বাঁচা গেছে আরো কমপ্লেক্স লেআউট হয় হ্যাঁ মানে মার্জিনে কিন্তু তো কালার দিলে দেখতে সুন্দর লাগে দিয়ে দেন মার্জিনে কালার দেওয়া যায় সেটাও দেওয়া যায় আচ্ছা নেক্সট ক্লাসে আরো কিছু প্রপার্টি দেখা হবে সিএসএস এর বাট নেক্সট ক্লাসে আমি আসছি কিনা আই ডোন্ট নো হোয়াট এভার যদি আমি এসে তো আসলাম না আসলে আজকের ক্লাস এই পর্যন্ত সো নেক্সট ক্লাসে সিএসএস এর আর কি কি প্রপার্টি দেখানো যেতে পারে কি বর্ডার তো দেখানো হয় না ইমেজ দেখানো হয় না আর অনেক কিছু প্রপার্টি গুলো আছে অনেক যেগুলো দেখলে আপনারা অনেকেই পারেন যারা পারেন তাদের কাছে কি লাগবে জানি না যারা পারে না তারা ইন্টারেস্ট পাবে যারা পারেন তারাও যে কি পারেন সেটাই তো দেখা যাবে নেক্সট ক্লাসে আসতেছি আপনাদের জন্য আরো কিছু চ্যালেঞ্জিং নিয়ে ঠিক আছে যারা পারেন খাপটি মেরে বসে আছেন তাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসতেছি থ্যাংক ইউ আজকে ক্লাস এখানে শেষ